প্রাণ সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমং বিষ্ণু পাদায় ঔরলমি প্রিয়াত্মনে শ্রীমদ ভক্তি শ্রী শ্রী পরিব্রাজক ইতি নামিনী শ্রী গৌরবাণী প্রচারোল্লা শ্রী সর্বাল্লাদ বিদায়িনী শ্রী রূপবিনোদ সরস্বতী ধারা সংরক্ষিণী নম নমং বিষ্ণু পাদায় সরস্বতী প্রিয়াত্মনে শ্রীমতী ভক্তি শ্রীপশ্রী ভাগবতা বিদায়িনী ভাগবত কথা সাদি ভক্তি বিজ্ঞান দায়িনী গুরু গৌরাঙ্গ নিষ্ঠায় শ্রীহরি কীর্তন মোদিনী ভক্ত সঙ্গ সুখানন্দী সিদ্ধান্তার নবরূপিণী শ্রী ভক্তি বিনোদ ধারা স্নাত আচার্য প্রভবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া যেন তস্মৈ শ্রী গুরুবে নম বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবত্যই নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী তং প্রণমামি হরি প্রিয় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারাম বিব্রত বাসহ কনক কবিশং বৈজয়ন্তীম চ মালম রঞ্জন বিন রধুর সুধা পুরন গোপবিন্দুই বৃন্দ্যারণ্যং শপদ রমণ প্রবিশদ গীত কীর্তি ওই নন্দ তনুজ পতিতং কিঙ্কর মাং বিষমে ভবাম্বুদ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয় নয়নাঙ্গল দুশ্রুধারয়া বদনাঙ্গদ গদরুদ্ধয়া গিরা পুলক নিশিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপি অশ্ব তনুভা যত্মন্তর্যামি পুরুষ ইতি সশংস বিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জহি ভগবান সশয়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পর তত্ত্বং পরমিহ মুকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীগুরু দীনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়ম উদীরয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরসিদ্ধনাত্মানন্দ হরি হরি বল নিতাই গৌরসিদ্ধনাত্মানন্দ হরি হরি বল নিতাই গৌরসিদ্ধনাত্মানন্দ হরি 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 হরে কৃষ্ণ সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরমংশ অষ্টোত্তর শতশ্রীমদ ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ এবং ওং বিষ্ণুপাদ পরমংশ অষ্টোত্তর শতশ্রীমদ ভক্তি শ্রীহিত পরিব্রাজ গোস্বামী মহারাজের শ্রী আতুল চরণ কমল বন্দনা করে তাদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তত হৈতিকী ভক্তি প্রার্থনা করে আজ ঈশ্বর ভৃগুপদ মণ্ডল মহাশয়ের বাসভবনে তাঁর পুত্রদের শুভ আমন্ত্রণ এবং ব্যবস্থাপনায় আজ এই মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভা সুখদেব মণ্ডলের শাশুড়ি মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আজ এই মহতী ভাগবত ধর্মসভার শুভ আয়োজন সেখানে যোগদান করে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। হরে কৃষ্ণ।
তো আজকের আমরা সকলে কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার প্রয়াস করছি। ভগবানের কথা জীবের জীবনের একমাত্র জীবাতু, ভগবানের কথাই একমাত্র আমাদের জীবনের বেঁচে থাকার রসদ। ভগবানের কথা ব্যতীত জীবন সম্পূর্ণ বৃথা। মহাজন শাস্ত্রে বলছে, কৃষ্ণের অতি বিনা জীবন তুমিছে। মহাজন কীর্তনে বলছে, কৃষ্ণের অতি বিনা জীবন তুমিছে। প্রতি মানে কি? ভালোবাসা। কৃষ্ণের প্রতি যদি ভালোবাসা বৃদ্ধি না পায়, কৃষ্ণের প্রতি যদি ভালোবাসার জন্ম না হয়, তাহলে জীবন ধারণ করা বৃথা মাত্র। সংসারের মানুষগুলো আমরা সকলেই, বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নাতি নাতনি, মেয়ে জামাই, এদেরকে নিয়ে আমরা বড় আদর করি, বড় সংসার করি, সুখে সংসার করব বলে আমরা সবাই চেষ্টা করি। তথাপি দেখা যায়, সেই সংসারে সেই স্বামী স্ত্রী, সেই ছেলে বৌমা, নাতি নাতনি, তাদের মধ্যে কলহ এবং গণ্ডগোল এবং মনোমালিন্য দেখা যায়। কেন এ ঘটনা ঘটে? পরস্পর সূত্রে তারা আত্মীয়তা স্থাপন করে, আত্মীয়তা স্থাপন করে তারা সংসার করবার চেষ্টা করে, শান্তিতে থাকার চেষ্টা করে। তথাপি শান্তি না হয়ে কেন অশান্তি দেখা যায়? শাস্ত্র বলছে তার কারণ আছে। কারণ কি? আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে যার আত্মার মিলন হয় সেই হলো প্রকৃত আত্মীয়। কিন্তু আমরা যে আত্মীয়তা স্থাপন করি, সেই আত্মীয়তা দেহের সঙ্গে দেহের সম্বন্ধ। আমরা আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক বা আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের কথা ভাবি না, কারণ সে সম্বন্ধে আমরা অজ্ঞ, আমরা জানি না। আমি যে আত্মা, আমার সঙ্গে নিত্য সম্বন্ধ রয়েছে পরমাত্মা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের। পরমাত্মা কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ হচ্ছেন পরমাত্মা। সেই পরমাত্মা কারণদর্শায়ী মহাবিষ্ণু, প্রথম পুরুষ অবতার। সেই কারণদর্শায়ী বিষ্ণুর অংশ হচ্ছে আত্মা। তাহলে আমার সঙ্গে পরমেশ্বর ভগবানের নিত্য সম্বন্ধ রয়েছে। জীব এবং আত্মা এবং আত্মার মধ্যে বাস্তবিক পক্ষে একটাই সম্বন্ধ, সেটা কি? তারা কৃষ্ণদাস। আত্মার সঙ্গে চৈতন্য চরিতামৃতে কিরকম সুন্দর কথা বলছে, বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে। চৈতন্য চরিতামৃতে বলছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। নিত্য কৃষ্ণদাস মানে কি? আত্মা কৃষ্ণদাস পূর্বজন্মে ছিল, এখনো সে স্বরূপে কৃষ্ণদাস আছে, পরে যেখানে জন্মাবে সেখানেও কৃষ্ণদাস থাকবে, অর্থাৎ কোটি কোটি জন্ম ধরে সে কৃষ্ণদাস। কিন্তু মায়ার প্রভাবে আজকের সে ভুলে গিয়ে কৃষ্ণ দাসত্ব বাদ দিয়ে সে স্ত্রী দাসত্ব করছে, পুত্রের দাসত্ব করছে, সমাজের দাসত্ব করছে, অর্থের দাসত্ব করছে, কর্মের দাসত্ব করছে, জ্ঞানের দাসত্ব করছে, সকলের দাসত্ব করছে। কিন্তু দাসত্ব সবটা তার ভিতরে রয়েছে। কি দাসত্ব করছি না আমি? ব্যবসার দাসত্ব করছি না আমি? স্ত্রী পুত্র পরিজনের দাসত্ব করছি না? তাদের ভরণ পোষণের জন্য আমি জান লড়ি দিচ্ছি না? তাহলে সকলের কাছে আমি দাস রূপে পরিগণিত হচ্ছে। কেন না? দাস স্বভাবটা আমার ভিতরে রয়েছে, কিন্তু কার দাস হওয়া উচিত সেটা জানি না বলে এখানে দাস হচ্ছে। আর এই উল্টা দাস হতে গিয়ে আমরা উল্টা পাল্টা মার লাথিগুলো খাচ্ছি। সেই জন্য প্রকৃত সম্বন্ধ কি? আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ, ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ। সেই সম্বন্ধের দ্বারা যখন আমরা লালিত পালিত হব, তখন সংসারে জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা মোহ অশান্তি চোখের জল আর থাকবে না। জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা মোহ চোখের জল অশান্তি থাকবে না যদি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে সংসার করে। অর্থাৎ যে আত্মাগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে সংসার করে, সেই সংসারগুলোর নাম হলো কৃষ্ণের সংসার। আর যে আত্মাগুলো পরমাত্মার সঙ্গে যুক্ত না হয়ে কেবল নিজেদের দেহ সম্বন্ধে যুক্ত হয়ে সংসার করে,
সেই সংসারগুলোর নাম হলো মায়ার সংসার। মায়ার সংসারের বৈশিষ্ট্য হচ্ছে দেহের সঙ্গে দেহের সম্বন্ধ। স্বামীর দেহটাকে স্ত্রী মনে করছে এই আমার স্বামী, স্বামী তার স্ত্রীর দেহটাকে মনে করছে এই আমার স্ত্রী। প্রকৃত বডিগুলো হচ্ছে মায়ার তৈরি, আর আত্মাটা চিন্ময় বস্তু। তাহলে আত্মা শরীরে আছে বলে শরীরটা জীবিত, শরীরটা টাটকা, শরীরটা চলছে, জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সব কাজ করছে। অর্থাৎ সেই আত্মার অস্তিত্বটাই হচ্ছে বাস্তব। আত্মা ছিল, আত্মা আছে, আত্মা থাকবে। আত্মা যদি শরীর থেকে বেরিয়ে যায়, এই শরীরটাকে কুচে কুচে বস্তা বোঝাই করলেও কেউ কিছু টেরও পাবে না। কিন্তু শরীরে যখন আত্মা থাকে, পিছন থেকে একটা চুল ধরে টানলেও সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তাহলে আত্মা হচ্ছে চেতন পদার্থ, আর শরীরটা হচ্ছে অচেতন পদার্থ। অচেতন পদার্থ কার তৈরি? মায়ার তৈরি। চেতন পদার্থ কার তৈরি? পরমেশ্বর ভগবানের সরাসরি অংশ। যদি প্রশ্ন থাকে মায়া কি ভগবানের অংশ নয়, ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া। মহামায়া দুর্গা দেবীর দ্বারা পরমেশ্বর ভগবান এই জগতে সৃষ্টি করেন। অনেক সময় আমরা বলতে শুনি, অনেক সময় আমাদের লোকে প্রশ্ন করে, আচ্ছা প্রভু তোমরা যে হরিভজন করছো, তো সবাই যদি সাধু হয়ে যাবে তাহলে সবাই তো গোলকে চলে যাবে, তো গোলকে তো আর জায়গাই হবে না, আর এখানে সব ফাঁকা হয়ে যাবে, গৌর প্রেমানন্দ হরি বলে। এরকম লোক অনেক আছে না? নেই। সবাই যদি হরিভজন করবে তাহলে গোলকে তো জায়গা হবে না, আর এখানে সব ফাঁকা হয়ে যাবে, তাহলে কি হবে প্রভু? তো এই জন্য এর প্রশ্নের উত্তর হচ্ছে এই, যার যেমন বুদ্ধির দৌড়। হ্যাঁ, কুয়োর ব্যাংকে যদি বলা হয় সমুদ্রের পরিমাপটা কেরম হতে পারে তুমি একটু বলো দেখি, তো মাথা চুলকে চুলকে কুয়োর ব্যাংক কি সেই সমুদ্রের সেই ভাবনাটা তার মাথার মধ্যে আনতে পারবে? কুয়োর ব্যাংকে যদি বলা হয় তুমি কি সমুদ্র দেখেছো, বলছে সমুদ্র দেখিনি, তা কি হয়েছে মোটামুটি একটা বলতে পারি কি। তো কুয়োর ব্যাংক যেমন সেই সমুদ্রের কোনো অস্তিত্ব দিতে পারবে না, কোনো ভাবধারা আদর্শ দিতে পারবে না, এটাও ঠিক তদ্রূপ। ও মনে করেছে যে সব লোক গোলকে চলে গেলে এতগুলো লোকের জায়গা হবে কি করে, আর এখানে যদি সব চলে যাবে তো এখানে তো ফাঁকা হয়ে থাকবে না মশাই। এই জন্য শিখতে হয়, জানতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এখন একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন ভারতবর্ষে আমাদের ধরুন 250 কোটি লোক আছে। ভারতবর্ষে কত কোটি লোক আছে? সাপোজ আমরা ধরে নিলাম 250 কোটি লোক আছে। তো 250 কোটি লোক আছে, তো এই ভারতবর্ষে ধরে নাও সখানেক জেল আছে, জেলখানা আছে। তো প্রতিটা জেলখানায় যদি 1000 করে লোক থাকে, তাহলে 100 খানা জেলে কত লোক আছে? 10,000 কেন হবে? 100 করে যদি 100 হাজার 1,00,000 হবে, তাহলে 1,00,000 লোক আছে জেলের মধ্যে। আর জেলের বাইরে কত লোক আছে? 250 কোটির মধ্যে 1,00,000 আছে জেলে, আর বাদ বাকিগুলো কোথায় আছে? জেলের বাইরে। জেলের ভিতরে যে জায়গাটুকু আর জেলের বাইরে যে জায়গাটুকু সব একই মাপে কি? ভালো করে বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। তাহলে জেলের বাইরের জায়গার মাপটা আর জেলের ভিতরে টোটাল ওই 100টা জেলের পরিমাপ যে জায়গাটা, দুটো পরিমাপ সমান? তাহলে এখন যদি সাপোজ ধরা যায় যে 100 খানা জেলের মধ্যে যে লোকগুলো ছিল, ওরা খুব ভাগ্য বলে বা ভগবানের ইচ্ছাতেই ওদের সকলা ছেড়ে দাও, প্রতিটা জেল থেকে 1,000 লোক ছিল সকলা ছেড়ে দাও, তাহলে 1,00,000 লোক সব জেলের বাইরে বেরিয়ে চলে আসবে। তার মানে বাইরে যে 250 কোটি লোক বাস করছে ওদের আর 1,00,000 লোকের জায়গা হবে না কি? 1,00,000 লোকের জায়গা হবে না, তো জায়গা হবে না, হবে না জায়গা হবে? ও তাহলে ওদের জায়গা হয়ে যাবে। তাহলে বুঝুন, এইবার বুঝুন জাগতিক লোকের বুদ্ধির গণ্ডিটা কত সীমিত। হ্যাঁ, এরা পুঁটি মাছ ধেনে মাছ হয়ে যা যার খবর নিতে যায়। লোকে এমনি কথায় বলে আমি আদা ব্যাপারী, অত জাহাজের খবর কি দরকার? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, বলে হ্যাঁ রে শালা,
তুই এক ঘটি জলের পিপাসার লোক, তোর সমুদ্রে অত জল কত জল আছে তোর মাপার কি দরকার রে? তা আমাদের সমাজের লোকের উট্টি নেই খুট্টি বেশি, বুঝলেন কি না? নিজের ঠিকানা জানে না, হু আর তুমি কে ঠিকানা জানে না, ওর মাথা ঘামিয়ে চাল পড়েছে। সব যদি সাধু হয়ে যায় তো জগৎ ফাঁকা হয়ে যাবে, আর সেখানে জায়গা হবে না। কত বড় বুদ্ধি তার মাথায় খেলছে তাকে, হ্যাঁ? নিজের বাপের নাম জানে না, সারা দুনিয়ার খবর নিয়ে বেড়াচ্ছে। তো এই হচ্ছে সমাজের মানুষের, হ্যাঁ, ব্যবস্থাপনা। হরে কৃষ্ণ। শরীর বক্স শরীর জোরে। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনাটা কি দাঁড়ালো? তাহলে জেলের মধ্যে লোক সব যদি ফাঁকা হয়ে যায় তাহলে বাইরে জায়গা হবে না? হবে না, হবে তো। তাহলে জেলের ভিতরে সামান্য জায়গা, জেলের বাইরে অগাধ জায়গা। আমরা যে জগতে রয়েছি এটা হচ্ছে মহামায়া দুর্গা দেবীর জেলখানা, আমরা যে জগতে রয়েছি এটা কার জেলখানা? মহামায়া দুর্গা দেবীর জেলখানা। তা জেলখানার ভিতরে যেটুকু জায়গা আছে, জেলখানার বাইরে ভগবানের অনন্ত কোটি ভক্ত রয়েছে, তাদের জায়গাগুলো কি জেলখানার মতো সীমিত? এই জন্য শুনে রাখতে হবে, ভগবানের বিভূতি হচ্ছে চারপাদ বিভূতি। ভগবানের কয় প্রকার বিভূতি? কয় প্রকার? চার প্রকার বিভূতি আছে। চার প্রকার বিভূতিটা কি? অশোক অভয় অমৃত আধার তোমার চরণ অশোক অশোক অভয় অমৃত আধার তোমার চরণ মহাজন কি বলছে? অশোক অভয় অমৃত আধার, অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়। দূরে সরাও, দূরে সরাও। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। হরে কৃষ্ণ। সবাই কথার মধ্যে চলে আসো। কীর্তনটার কেন গা হলো আমরা এখন কিছু বুঝতে পারিনি, কেন কীর্তনটা আসলো? কথার মাঝখানে যে প্রসঙ্গ চলছিল তাতে কীর্তনটা কেন আসলো? তিনটে কথা এখানে আমরা শুনলাম, অশোক অভয় অমৃত। কি কি শুনলাম? অশোক অভয় অমৃত। এই অশোক অভয় অমৃত এই তিনটা হচ্ছে পরমেশ্বর ভগবানের তিন পাদ বিভূতি। কিন্তু আমরা শুনেছি টোটাল কপাদ বিভূতি, চার পাদ বিভূতি। আর এখন শুনতে পাচ্ছি অশোক অভয় অমৃত আর তিন পাদ বিভূতি। আর একটা গেল কথায়, আর এক পাদ বিভূতি হচ্ছে মায়ার বিভূতি। মায়ার জগৎটা, মায়ার টোটাল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হচ্ছে মায়ার যে বিভূতি, ভগবানের আর এক পাদ বিভূতি। তাহলে কি হলো? মায়ার বিভূতি এক পাদ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অর্থাৎ মায়ার জেলখানা, আর তিন পাদ বিভূতি হচ্ছে চিন্ময় জগতে আছে। তিন পাদ বিভূতি কোথায় আছে? চিন্ময় জগতে। এর আগে আমরা উদাহরণে শুনেছি যে জেলখানার একশোখানা জেলের যে মাপ পরিমাপ, আর একশোখানা জেলের বাইরে যে জায়গা আছে সেই জায়গাটার পরিমাপ এক নয়, কত কোটি গুণে বড় তার সীমা সংখ্যা নেই। তাহলে মায়ার একপাদ বিভূতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যার সীমা নেই, তাহলে মায়ার ছাড়া আরো যে ভগবানের তিন পাদ বিভূতি আছে, অশোক অভয় অমৃত, সে তিন পাদ বিভূতির সীমা কোথায়?
এক পাদ অভিভূতির যদি সীমা না থাকে তাহলে তিন পাদ অভিভূতির কি করে সীমা থাকবে? অতএব এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব জীব যদি ভজন করে ছাড়া পেয়ে যদি গোলক বৃন্দাবনে চলে যায় তবু সেখানে জায়গা কোনোদিন অকুলান হবে না, কারণ ফাঁকা পড়ে থাকে। কি বোঝা গেল না গেল না? জেলখানার উদাহরণ, এখানে জেলখানার উদাহরণ বোঝা গেল? এখন আরেকটা তর্কের খাতিরে ধরি আমরা, তাহলে জেলখানা কি সত্যি সত্যি সবাই যদি হরিভজন করে সবাইকে জেলখানা শূন্য হয়ে চলে যাবে? বলে কোনোদিন হবে না, জেলখানা কোনোদিন খালি হবে না। জেলখানায় কিছু লোক ঢুকবে আর কিছু লোক কন্টিনিউ বেরোবে। জেলখানার কাজ কি? ঢুকবে আর বের হবে। কি করে ঢুকবে আর বেরোবে ভালো করে বোঝার দরকার। এই সমাজে যত মানুষ রয়েছে এটা কার জেলখানা? মায়ের জেলখানা। তাহলে মায়ের জেলখানাতে যারা আছে তারা নিশ্চয়ই সাধু নয়, তারা দুষ্ট নয়, কি ঠিক না বল? জেলখানাতে যারা রয়েছে তারা কি? এই পিছনে তোমরা কেউ অন্য মানুষকে আছে কথা শুনছো না, এদিক ওদিক খালি দেখছো, পিছনে এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই, এদিকে কটা কথা শুনে যাও, সবাই এদিকে শোনো কথা শোনো, অন্যদিকে তাকাবে না, এদিকে কথা শোনো সবাই, দুটো কথা শুনলেই জীবনে লাভ হবে। কি কথা হচ্ছিল? এখন জেলখানাতে কোনোদিন আসামি শেষ হবে না। একটু আগে আমরা কি শুনেছি? যদি সব ঝেঁটিয়ে গুঁড়িয়ে চলে যায় তাহলে জেলখানাটা বন্ধ হয়ে যাবে আর বাইরে জায়গা হবে না, এই প্রশ্ন শুনেছি। তার উত্তর আমরা বুঝতে পেরেছি না পারিনি? উত্তর বুঝতে পেরেছি। এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যি সত্যি কি জেলখানা শেষ হবে? বলছেন না, জেলখানা কোনোদিনই শেষ হবে। এই মায়াদেবী দুর্গাদেবীর এই জেলখানাতে লোক কন্টিনিউ প্রবেশ করবে আর বেরবে, প্রবেশ করবে আর বেরবে। হ্যাঁ, প্রবেশ প্রস্থান থাকবেই। বলে কীরকম ভাব? এই যে সমাজে যত মানুষ রয়েছে সকলের মনোবৃত্তি কি এক? ভালো করে বুঝুন, সকলের মনোবৃত্তি এক? আজকের এখানে যারা হরিভজন করবার জন্য এসেছে, যারা পাঠ কীর্তন এসেছে, এদের মনোবৃত্তি যা, বা স্থানীয় আরো বহু মানুষ রয়েছে তাদের সকলের মনোবৃত্তি এক? কেউ কেউ হরিকে ভালোবাসে, কেউ আর হরিকে ভালোবাসে না। কেউ সাধু দেখলে আনন্দ হয়, কেউ কারুর সাধু দেখলে গাজালা করে, কারোর প্রসাদ পাওয়ার জন্য প্রাণ ছটফট করে, কারোর প্রসাদের ধারে বাড়েও যেতে তার ইচ্ছা করে না, এরকম লোক আছে না? নেই। ঝাল কারোর খুব প্রিয়, পাঁচটা কাঁচা লঙ্কা হলে তবে এক থালা ভাত যাবে, আর একটা কাঁচা লঙ্কা যদি কারোর গালে পড়ে তার সেদিনে খাওয়াটা নষ্ট হয়ে যাবে, লোক আছে না? নেই। একজন ডাল ছাড়া ভাত খেতে পারে না, একজন ডাল দেখলে তার গা জ্বালা করে, যদি পাতে কোনো রকম ভুল করে কেউ পরিবেশনকারী ডাল ঢেলে দেয় সে পাতা পাল্টে দেবে, গভীর প্রেম আনন্দ, ঠিক না ভুল? তাহলে একই পরমেশ্বর ভগবানের সৃষ্ট জীব কত বিচিত্র তাদের স্বভাব, তাই না? কত বিচিত্র মানুষ, কত বিচিত্র স্বভাব। শুধু এইটুকু মনে রাখতে হবে, ভগবানকে যদি চিনতে চান, জানতে চান, ভগবানের বৈশিষ্ট্য যদি জানতে চান, শুধু একটু এখানে বসে বসে এক মিনিটের জন্য সবাই ভাবুন দেখি, চোখের সামনে দেখছেন অনন্ত কোটি জীব, অনন্ত কোটি জীব দেখছেন, কোটি কোটি। বলুন না আপনারা, এই মুহূর্তে আপনারা চিন্তা করুন, এক মিনিটের জন্য চিন্তা করুন, কোনো মানুষের মুখ, কোনো মানুষের চোখ মুখ, কথাবার্তা, স্বভাব, চলা ফেরা, হাইট সব একরকম, কারোর সঙ্গে কারোর মিল আছে? এত কোটি জীব, কারোর সঙ্গে কারোর মিল আছে? সব পরমেশ্বর ভগবানের তৈরি। আপনারা শুধু এইটুকু ভাবুন যে ভগবান কত বড় জাদুকর, কত বড় কারিগর, কত বড় স্রষ্টা তিনি। তাহলে তিনি যদি এত বিচিত্র সৃষ্টি করতে পারেন, তিনি কত না বিচিত্র, কি যার ইচ্ছা মাত্রে এইরকম সৃষ্টির খেলা খেলতে পারে, ইচ্ছা মাত্রেই সৃষ্টি, ইচ্ছা মাত্রেই প্রলয়, হ্যাঁ ইচ্ছা মাত্রেই পালন, ভগবানের এইরকমই ভগবানের স্বভাব। কিন্তু আমরা সেই ভগবানের কিছু আমরা জানতেও পারি না, বুঝতে পারি না, মায়ার দ্বারা আমরা আক্রান্ত। সেদিন আমরা শুনেছিলাম ভগবানের ইচ্ছা শক্তি আছে, ক্রিয়াশক্তি আছে, জ্ঞান শক্তি আছে, কোন পাঠে শুনেছিলাম মনে আছে কেউ? ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি আর কি জ্ঞান শক্তি। আমরা যারা এখানে বসে রয়েছি সবাই শুনুন মনোযোগ দিয়ে, এই কথা বলো না যাদের, ইচ্ছা শক্তি আমাদের প্রত্যেকের আছে না নেই?
প্রত্যেকের ইচ্ছা শক্তি আছে না নেই? আমরা কোনো কিছু একটা ইচ্ছা করতে পারি না, পারি না, কিন্তু ইচ্ছাটা পূরণ হতেও পারে নাও হতে পারে, সত্য না মিথ্যা? আমি একটা আমার জ্ঞানের দ্বারা কোনো কিছু একটা ভাবলাম, জ্ঞানের দ্বারা কোনো কিছু একটা ভাবলাম, সেই জ্ঞানের দ্বারা যে ভাবনাটা আমি ভাবলাম সেটা সঠিক হতেও পারে নাও হতে পারে, ঠিক না ভুল? আমার বুদ্ধির দ্বারা বা আমার কর্মের দ্বারা, কর্মশক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি, ক্রিয়াশক্তি মানে কর্ম করার ক্ষমতা, ক্রিয়াশক্তি মানে কি? কর্ম করবার ক্ষমতা। এখন আমাদের প্রত্যেকের কর্ম করবার ক্ষমতা আছে, কিন্তু সেই কর্মক্ষমতাটা, যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার দ্বারা আমি সম্পূর্ণ কাজ করতে পারবো বা সেই কর্মের দ্বারা আমি যে কাজটা সাকসেসফুল করবার, আমার জ্ঞান শক্তি আছে কিন্তু ক্ষুদ্র পরিমাণ। তাহলে এই ক্ষুদ্র পরিমাণ ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তির দ্বারা আমরা সব কিছু সমাধান করতে পারি। তাহলে এই ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তির পূর্ণ মালিককে বুঝতে হবে, এই তো শ্রোতা, এটাই তো শ্রবণ, এর জন্য ভাগবত সঙ্গ। এই ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তির একচ্ছত্র সম্রাট এবং পূর্ণরূপে যার কাছে বর্তমান রয়েছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, লর্ড শ্রীকৃষ্ণ গৌর প্রেমানন্দ। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় জয় নন্দলালা কি, জয় জয় যশোদানন্দন কৃষ্ণচন্দ্র ভগবান কি। সেই পরমেশ্বর ভগবান একমাত্র স্বয়ং সম্পূর্ণ সারাট, সারাট পুরুষ, সকলের তার কাছে ধার করতে হয় কিন্তু ভগবানের কারোর কাছে ধার করতে হয় না। হ্যাঁ, তিনি স্বাধীন কিন্তু জীব মাত্রেই সব পরাধীন। আমরা কি জীব তত্ত্ব, তাই তো, অনু অংশ আত্মা, আমরা সব পরাধীন। পরাধীন মানে, পরাধীন কাকে বলে? যারা পরের অধীনে থাকি। আমরা সমাজে বাস করি, ভালো করে শুনবেন, আমরা সমাজে বাস করি, আমরা নিজেদের 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 উপর নির্ভর করে আমরা সমাজে বেঁচে থাকি, কারোর উপর আমরা নির্ভরশীল হব না। আমি বেঁচে থাকতে পারবো? পারবো না। আমার বাগান সাজাতে হবে, লোক লোক মজুদ ধরতে গেলে তার বাড়িতে গিয়ে আমার দশ বার হেঁটে হেঁটে তাকে ভালো বলে বলে ডেকে আনতে হবে, কি হবে না? হবে না। তাহলে আমার প্রয়োজন তার কাছে যেতে হবে, আমার কাছে যার যার প্রয়োজন আছে, আমার দোকানে ঝাল তেল নুন ডাল আলু তেল আছে, তার আমার কাছে আসতে হবে। যেমন তার পয়সাটার আমার প্রয়োজন আছে, আমার তেল ঝাল নুন হলদি তার প্রয়োজন আছে, সত্য না মিথ্যা? তাহলে আমরা সমাজে বেঁচে থাকি প্রত্যেকে প্রত্যেকের কাঁধে ভর করে বেঁচে থাকি। আমরা কেউ সরল নই, কেউ স্বাধীন নই, সব আমরা পরাধীন, কিন্তু ভগবান একমাত্র স্বাধীন, যার কারুর কাছে ধার করতে হয় না, সারা বিশ্ব সংসার যার কাছে ধার করে, সেই হচ্ছে লর্ড শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ, সেই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই পরমেশ্বর ভগবান ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মাত্রই আমরা সব কিছু করতে পারি না। সেই ভগবান ইচ্ছা মাত্রেই এই সৃষ্টির খেলা খেলে, তার ইচ্ছা মাত্রে এই বিশ্ব সংসার সৃষ্টি হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করে নসি জন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করে নসি জন, তব ইচ্ছা মত ব্রহ্মা করে নসি জন, তব ইচ্ছা মত শিব করে সংহার, তব ইচ্ছা মতে মায়া শিবে কারাগার, তব ইচ্ছা মতে শিবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত রূপ শিব সংগঠন, সমৃদ্ধি নিপাত
এই কথার মধ্যে আমরা কি কি শুনলাম? তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। কার ইচ্ছায় ব্রহ্মা সৃজন করছে? কার ইচ্ছায় ব্রহ্মা সৃজন করছে? ভগবানের ইচ্ছায়। ভগবান কে? এখানে কৃষ্ণ বলছে তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। খুব বোঝবার আছে? তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মতে, তব মানে তোমার, তোমার ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তাহলে বিষ্ণু কি আর কৃষ্ণ কে? হরিবল, বোঝার আছে না? তব ইচ্ছা মতে, হে ভগবান তোমার ইচ্ছা হলেই ব্রহ্মা সৃষ্টি করে। তুমি যখন আজ্ঞা দেবে তখন ব্রহ্মা সৃষ্টি করবে, তুমি যখন আজ্ঞা দেবে তখন বিষ্ণু পালন করবে। তাহলে বিষ্ণু কে বা কৃষ্ণ কে? কি প্রশ্ন থাকছে না? হ্যাঁ, কে বিষ্ণু কে কৃষ্ণ? হ্যাঁ, তাহলে দেখা গেল এই কথার মধ্যে প্রকাশ পাচ্ছে যে বিষ্ণুও ভগবানেশ্বর, ভগবান কৃষ্ণচন্দ্রের আজ্ঞাবাহী, তিনিও আজ্ঞা বহন করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। কি ঠিক না ভুল? হ্যাঁ, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কি তৈরি করেছে মহামায়া? একটু শুনি না আমরা। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তাহলে কারাগার তৈরি করেছে সরকার কাদের জন্য? সরকার কাদের জন্য কারাগার তৈরি করেছে? ভালো লোকগুলোর জন্য। তাহলে ভগবান কৃষ্ণের ইচ্ছায় বলছে তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তাহলে আমরা যদি এর মধ্যে বন্দী থাকি তাহলে আমরা কি কারাগাছে আছি না নেই? হ্যাঁ, আমরা সবাই দুষ্ট না শিষ্ট লোক? দুষ্ট লোক। এই দুষ্ট লোকগুলো, এই কারাগারে যত লোক আছে, কারাগারে যত লোক আছে সবগুলো দুষ্ট। এখন এর মধ্যে যারা যারা রয়েছে এরা, এদের মধ্যে কারুর কারুর এবার মাথায় লাগছে না এর ভিতরে সারা জীবন পড়ে থাকা যাবে না, একটু কিছু ভগবানের একটু ডেকে ডেকে একটু পার হয়ে পালাই। কি জেলখানার মধ্যে যাদের শুভবুদ্ধি হৃদয় হচ্ছে তারা ভগবানের আরাধনা শুরু করে দিচ্ছে, ভগবানের আরাধনা শুরু করে দিচ্ছে। আর ভগবানের আরাধনা যখন শুরু করে দিচ্ছে ভগবান তাদের কৃপা করে এই জেলখানা থেকে পার করে নিয়ে সেই ত্রিপাদ ভূমিতে যেটা রয়েছে, হ্যাঁ কি ত্রিপাদ বিভূতি অশোক অভয় আর অমৃত, সেই চিন্ময় জগতে নিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে গৌর ব্রহ্মান। এখন দেখা গেল জেলখানার ভিতরে 1,00,000 লোক ছিল, তার মধ্যে 17,000 হরিভজন করে পালিয়ে গেছে। কি ধরুন কথার কাছে সাবল ধরলে 17,000, হ্যাঁ জীবাত্মা এই হরিভজন করে 17,000 পালিয়ে গেল গোলক বৃন্দাবনে, চিন্ময় জগতে পালিয়ে গেল। মানে তাহলে 17,000 সিট প্রায় খালি হয়ে পড়ে আছে। বলছে 17,000 সিট যেমন খালি আছে, এপারে যারা জেলের বাইরে যারা রয়েছে, জেলের বাইরে যারা রয়েছে তাদের ওই যে মন বুদ্ধি আর অহংকার স্বতন্ত্রতা দেওয়া আছে, ওই দুষ্ট বুদ্ধি অসৎ বৃত্তি মিথ্যা কথা জোচ্চুরি ধান্দাবাজি কপটতা শয়তানি মাছ মাংস খাবো মানে তাড়ি বিড়ি গাঁজা খাবো ফুর্তি করবো এইরকম দুষ্ট বুদ্ধিগুলোও রয়েছে। সেই দুষ্ট বুদ্ধির দোষে ওরা ওই পাপ কর্মগুলো যখনই করবে তখন ওরা আবার নতুন করে জেলখানা ভরে দেবে গৌর প্রেমানন্দ। তাহলে জেলখানা থেকে সর্বদাই বেরোবার রাস্তাও আছে, সর্বদাই ঢোকার রাস্তাও ক্লিয়ার আছে। অতএব জেলখানা কোনোদিন চিরতরে ফাঁকা হয়ে পালাবে না, জেলখানা কোনোদিন বন্ধ হবে না। আর যদি জেলখানা টোটাল সব ছেড়ে পালিয়ে গিয়ে সব যদি চিন্ময় জগতের জায়গা নেয় তো সেখানে কোনোদিন জায়গার অকুলান সংকুলান হবে না গৌর প্রেমানন্দে। এই জন্য সমাজের মানুষের অনেক কিছু ধারণা রয়েছে, তারা সাংসারিক জীব, সংসার গর্তে পাঁকে মুখ গুঁজে তারা পড়ে রয়েছে, বাইরের খবর রাখে না। এমনি লোকে বলে রান্নাঘরের খবর রাখে না, এরা ডাল ডাল করে। হ্যাঁ, রান্নাঘরে ওদিকে কড়ায় ডাল নেই, হাঁড়িতে ডাল নেই, এখানে যিনি উৎসব করছেন সে বাড়ির মালিক বলছে ডাল আনো ডাল আনো, আরে ডাল আনো না, আরে ডাল আনো না। বুঝতে পারছে না, ওদিকে যে হাঁড়ি ডাল নেই সে তার মানে হুঁশ নাই, বুঝলেন কি না? হ্যাঁ, বেহুশ। তারপরে একজন ইশারা করে ডেকে বললো ডাল না, তখন তার বলাটা বন্ধ হলো। তাহলে বলাটা বন্ধ হবে কখন? যখন সে জানতে পারবে ডাল নাই তখন তার বলা বন্ধ হবে। কি ঠিক কি না?
অর্থাৎ ডাল নাই, এটা হচ্ছে সত্য কথা। আর ডাল দাও ডাল দাও ডাল দাও, ওই সত্য না জেনে গলা ফাটিয়ে চিৎকার করার কথা, কি অসত্য অভিনিবেশ। ডাল নাই ডালানো, এটা কি কি অভিনিবেশ? অসত্য অভিনিবেশ। আর ডাল আছে ডালানো, এটা সত্য অভিনিবেশ। আর বাস্তব ওদিকে ডাল নাই, এটা সত্য যতক্ষণ না তাকে জানানো হলো, সে ঠান্ডা হলো না। তো সমাজের মানুষের বুদ্ধিগুলো এইরকম নোংরা, ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু ভগবান সম্বন্ধে চিৎকার করতে হয় এদের কোনো পিছপা হয় না। সেই জন্য ভগবানকে জানতে হবে, ভগবান তোমার একমাত্র আরাধ্য, ভগবান তোমার একমাত্র পিতা, ভগবান তোমার একমাত্র মাতা, ধাতা বিধাতা কর্তা সমস্ত কিছু, একমাত্র কে সব কিছু ভগবান। সেই জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, আরে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসারে কর ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসারে কর ছাড়ি অনাচার, ও কৃষ্ণের সংসারে কর ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসারে কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, কি বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এ কথাটা কোথা থেকে শুনলাম? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, মহাপ্রভু স্বয়ং, ভালো করে শুনতে হবে, মহাপ্রভু স্বয়ং সনাতন গোস্বাইবাদকে বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শুনো সনাতন। মহাপ্রভু স্বয়ং ভগবান কাকে বললেন, কি কথা বললেন, সবাই শিখে রাখুন, আর কেউ ভুলবেন না, আমি বলবো আমার পরে পরে আপনারা সবাই বলবেন, বলুন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শুনো সনাতন। কে কাকে বলেছিলেন? মহাপ্রভু সনাতন গোস্বাইবাদকে বলেছিলেন। সনাতন গোস্বাইবাদকে লক্ষ্য করে সারা জগতের কাছে মহাপুরুষ মহাপ্রভু এই বার্তা পৌঁছে দিয়েছে, তাহলে এটা আমাদের জানার দরকার আছে না? নেই। এখন প্রথম কথায় আমরা জীবে দয়া কাকে বলে তিনটে কথা শিখলাম, এক সর্বধর্ম সার, ইয়া বই ধর্ম নাহি শুনো সনাতন, এর থেকে বড় ধর্ম আর জগতে নাই এখনো জন্মায়নি। সে তিনটা কি কি? জীবে দয়া, জীবে দয়াটা ভালো করে বুঝতে হবে কি জিনিস, যদি না বুঝি তাহলে আমি ভুল পথে চলবো। নামে রুচিটা কি জিনিস সেটা আমার বুঝতে হবে, না যদি বুঝি তাহলে ভুল ধর্মে চলে যাব। আর বৈষ্ণব সেবনটা কি জিনিস যদি না বুঝি তো আমি ভুল পথে চলে যাব। তাহলে মহাপ্রভু ভগবান স্বয়ং কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন এত যত্ন করে, কিন্তু এমন দুর্ভাগা আমরা সেটা শুনতেও পাচ্ছি না, জানতেও পাচ্ছি না, বা শোনার ইচ্ছা নেই, জানার ইচ্ছা নেই, শেখার ইচ্ছা নেই, বোঝার ইচ্ছা নেই, হ্যাঁ জমের ডান্ডা খাওয়ার ইচ্ছা প্রচুর আছে, ঠিক কি না বলুন? এই জন্য জীবে দয়া কাকে বলে? বলছে জীবে দয়া হলো সেটাই, জীবে দয়া হলো সেটাই যে দয়া আর কোনোদিন নষ্ট হয় না, সেটাই হলো জীবে দয়া। আগে এটা বুঝুন, সেটাই হলো জীবে দয়া, প্রকৃত জীবে দয়া, যা কোনোদিন যে দয়া করার পরে সে দয়াটা আর কোনোদিন নষ্ট হয়ে যায় না, সেই দয়াটা হলো প্রকৃত জীবে দয়া। মহাপ্রভু সেই জীবে দয়ার কথা বলছে। কিন্তু যদি আমি বন্যাত্রাণে খিচুড়ি বিতরণ করে দিই, একটা ভিখারিকে দশটা টাকা দিই, হ্যাঁ একটা ভিখারিকে দশটা টাকা দিই কি একশো টাকা দিই, ফ্রিতে ওষুধ কিছু দিয়ে দিই, বা কিছু বন্যাত্রাণে জামা কাপড় বিলি করে দিই, বা হাসপাতাল তৈরি করার জন্য জায়গা দিই, স্কুল কলেজ তৈরি করার জন্য একটা জায়গা দিয়ে দিই, তাহলে এগুলো কি জীবে দয়া হলো না হলো না? হ্যাঁ ক্ষণস্থায়ী, এটা প্রকৃত জীবে দয়া নয়। জীব ওই শরীরে আছে, সেই শরীরের অর্থাৎ দৈহিক দয়া প্রকৃত জীবে দয়া নয়। জীব ওই শরীরে আছে,
তার জন্য টেম্পোরারি ক্ষণস্থায়ী ফোঁড়ায় ফু দেওয়ার মতো। এই দয়াকেগুলোকে কি বলা যেতে পারে? ফোঁড়ায় ফু দেওয়া। ফোঁড়া যখন জ্বালা করে তখন ফু দিলে ভালো লাগে না লাগে না? হ্যাঁ, যা ভালো লাগে। তাহলে ফোঁড়ায় ফু দেওয়ালে যেমন যতক্ষণ ফু দেবো ততক্ষণ আরাম হবে, আর ফু দেওয়া বন্ধ করে দিলে জ্বালা করবে। তো আমি বন্যার তানে খিচুড়ি খাওয়ালাম, তিন ঘন্টা চার ঘন্টা পরে আমার ফের খিদে লাগবে না লাগবে না? তাহলে আমি একবার খিচুড়ি খাওয়ালাম, চিরকালের জন্য আমার খিদে চলে গেল? আপনার মাথা যন্ত্রণা করছে, আমি ডাক্তার এনে ফ্রিতে আপনার ওষুধ দেয় ওষুধ দিয়ে দিলাম, দু ঘন্টা পরে মাথা যন্ত্রণা ফের আসবে না, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে টেম্পোরারি দয়া। আপনাকে আমি একটা জামা কাপড় দান করে দিলাম, কতদিন পরবেন? ছমাস। ছমাস পরে আবার নতুন জামা কাপড়ের দরকার হবে, ঠিক না ভুল? তাহলে এই দয়াগুলোকে সব টেম্পোরারি দয়া বলা হয়, বা একে বলা হয় নৈমিত্তিক ধর্ম। তার এই দানগুলো করা কি ধর্ম না ধর্ম নয়? ধর্ম। কিন্তু এই ধর্মগুলোকে বলা হয় নৈমিত্তিক ধর্ম। ধর্মগুলোকে কি বলা হয়? কিন্তু মহাপ্রভু বলছেন যে ধর্ম করতে বলছেন সেটা নিত্য ধর্মের কথা বলছেন, যে জীবে দয়ার কথা বলছেন সেটারও নিত্য ধর্ম। নিত্য বস্তুটা কি আগে চিনুন, তারপর ধর্ম করবে। যে নিত্য চেনে না সে আবার ধর্ম করবে? আত্মা বই যায় তো ধর্ম। আত্মা হচ্ছে একমাত্র নিত্য বস্তু। আত্মা ছিল, আত্মা আছে, আত্মা থাকবে। শরীরটা ছিল না, শরীরটা কদিন আছে, শরীরটা পরে থাকবে না। তাহলে আমি এই শরীরে যদি আমি ধর্ম করে রাখি তাহলে শরীরটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ধর্ম শেষ। তাহলে টেম্পোরারি দয়া বোঝা যাচ্ছে না যাচ্ছে না? পরিষ্কার বুঝতে হবে। কোনো এই যারা হরিভজন করবে গাঁজা ঘরের মতো হরিভজন করতে হবে না। একজন জাতপতির ওষুধ খেয়ে কেন করবো, কি জন্য করবো? হরি কে আমার? হরির সঙ্গে আমার কি সম্বন্ধ? হরি আছে কি না? যদি করি কি লাভ? যদি হরির ভজন না করি কি লোকসান? কেন করবো? এ টু জেড সব ফুংখানু ফুঙ্কভাবে জানবো, তারপর জেনে বুঝে তবে হরিভজন করবো। কারুর মতোই নোনা জল খেয়ে হরিভজন করবো না। কেন তিলক কাটবো? হ্যাঁ, আজকে ছোটোবেলাতে যখন আমি ফাইভ সিক্সে পড়ি তখন আমি হরিনাম নিয়েছিলাম। তখন বাবা যদি বাজারে যেতে বলতো, আমি রুমাল দিয়ে আগের আলমারির সামনে দাঁড়িয়ে রুমাল দিয়ে ঘষে তিলক তুলে দিয়ে তবে আমি বাজারে বাজার করতে যেতাম। তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি, তখন তো আমি জানি না যে তিলকের কেন মহিমা কী ব্যাপার, অত জ্ঞানই ছিল না আমার। সবাই আমার ভক্তরা করে, গুরু বৈষ্ণব করে, তাই আমার হরিনাম নিয়েছি, আমাকে করতে হবে, এইরকমভাবে করতাম। কিন্তু না জেনে আমি করতাম তখন। কিন্তু যখন ধীরে ধীরে এইরকম শাস্ত্র পড়তে পড়তে সাধুসঙ্গ করতে করতে তুলে দাও না, সাধুসঙ্গ করতে করতে জ্ঞান লাভ হলো, তখন আমি যখন শাস্ত্র পড়ে দেখলাম যে বাপরে বাপ, তিলক তো স্বয়ং ভগবানের মন্দির। হ্যাঁ, না সাধি কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড সুশোভনম, না সাধি কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড সুশোভনম। হ্যাঁ, তাহলে না সাধি নাকের ডগা থেকে কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড সুশোভনম, ঊর্ধ্বপুণ্ড আঁকা থাকবে। তসমান মধ্যম নলেপে, তার মাঝখানে লেপন করা থাকবে না। মধ্যে বিষ্ণু বিজানিয়াত, মধ্যে বিষ্ণু, মধ্যে কে আছে? মধ্যে বিষ্ণু বিজানিয়াত। বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা, দক্ষিণে তু সদাশিব। মধ্যে বিষ্ণু বিজানিয়াত, তসমাৎ মধ্যম নলেপয়েত। এই তিলকের মাঝখানে অনেকে সব সিঁদুর লাগিয়ে দেয়, তিলকের মাঝখানে একটা করে ফোঁটা লাগিয়ে দেয়, অন্যান্য মন্দিরের সমস্ত ভক্তদের কপালে দেখি। কিন্তু আমাদের গৌড়ী মঠে তিলকের মাঝখানে কোনো কিছুর ঠাঁই নেই। কেন? এই তিলকের, তিলকে কার মন্দির? মধ্যে বিষ্ণু বিজানিয়াত, মধ্যে কে আছে? ভগবান বিষ্ণু আছে। তাহলে বিষ্ণুর মন্দিরে আবার অন্য কেউ থাকবে কেন? বিষ্ণুর মন্দিরে আপনার বাবার ছবিটা বিষ্ণু মন্দিরে থাকবে? হ্যাঁ, ভগবানের সঙ্গে আপনার বাবার ছবিটা রেখে দেবেন? ভগবান যে খাটে শোবে আপনার বাবাকে সেই খাটে রাখবেন? টাকা কি উচিত? সেই জন্য জিনিসগুলো জানতে হবে। তাহলে যেখানে স্বয়ং ভগবান রয়েছেন ওখানে মাঝখানে আর কারোর দ্বিতীয় কারোর চিহ্ন থাকবে না। এটা হলো শুদ্ধতা। অনেক মঠে তাদের গুরুবর্গের নির্দেশ আছে, তাই তাদের শিষ্যরা দেয়। আমরা তাদের নিন্দাও করতে যাবো না, তাদের কিছু বলতেও যাবো না। কথাটা বোঝা গেল? কাউ কেনা করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি যদি এখন বলি আমার মঠে তিলকের মাঝখানে ফোঁটা দেয় না বা সিঁদুর পরে না, অন্য একটা মঠের ভক্ত মহিলাকে আমি দেখলাম তার কপালের মাঝখানে সিঁদুর, আমি যদি তাকে চার্জ করি, এই তুমি কপালের মাঝখানে সিঁদুর দিয়েছে কেন? তোমার দেওয়া উচিত নয়। উক তুক, আমি তাকে, আমি তার শাসন করার কর্তা নেই। কি ঠিক না ভুল? তার গুরুদেব তাকে যে সিদ্ধান্ত দিয়েছে সে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে। আমার গুরুদেব আমার যা সিদ্ধান্ত দিয়েছে আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত অনুসারে আমি পথ চলব। আমাদের গৌরী মাঠে মায়েদের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করার বিধান আছে।
অন্য অন্য মনে মায়েদের সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করার বিধান নেই আছে। তাহলে আমার গুরুবর্গ যখন সিদ্ধান্ত দিয়েছেন আমি সেই সিদ্ধান্ত অনুসারে পথ চলব, তার গুরুবর্গ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে সে পথ চলবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ যে যার পারের কান্ডারি সেই তার পার করে নিয়ে যাবে, কথাগুলো বোঝা যাচ্ছে কি না? সেই জন্য তাহলে মধ্যে বিষ্ণু বিজয় দেন কপালে, কার কপালে কার মন্দির এটা? তাহলে বৈষ্ণবের অঙ্গে থাকে দ্বাদশ তিলক, দ্বাদশ অঙ্গে দ্বাদশ বৈষ্ণব বাস করে, দ্বাদশ বিষ্ণু বাস করে। হ্যাঁ, কি ললাটে কেশবং দেন নারায়ণ উদরে, বক্ষস্থলে মাধবম তু গোবিন্দম কণ্ঠকূপকে, বিষ্ণুঞ্চ দক্ষিণ কূকং বাহু চ মধুসূদনম, ত্রিবিক্রম স্কন্দরে তু বামনং বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহু স্কন্দরে পৃষ্ঠে তু পদ্মনাভঞ্চ, কট্যাং দামোদরং নশেত তৎ প্রক্ষালন তস্তু বাসুদেবায় মূর্ধনি। এতগুলো বিষ্ণু বৈষ্ণবের অঙ্গে বাস করে, কথাগুলো বুঝলেন কি না? এই জন্য বৈষ্ণব দেখে যার নিন্দা করবার প্রবতনা প্রবণতা হয়, নিন্দা করবার সাহস হয়, তার মরণের পাগনা গজিয়েছে, পিপিলিকা ডানা ওঠে। মন্দিরের গায়ে যদি কেউ থুতি করে, মন্দিরকে দেখে যদি কেউ নিন্দা করে, তাহলে তার মরণের পাগনা গজিয়েছে না গজায়নি? তাহলে বৈষ্ণবের অঙ্গে কতগুলো মন্দির আছে বলুন, আজকে বলুন, ১২টা মন্দির আছে। ১২টা মন্দিরে কারা কারা বসে রয়েছে? দ্বাদশ নারায়ণ, দ্বাদশ বিষ্ণু নারায়ণ বসে রয়েছে। সেই মন্দিরকে আমি জানি না বলে আমি অজ্ঞান, আমি তো জানি না ওই যে ১২টা মন্দির আছে, ১২টা ভগবান বিষ্ণু বসানো আছে, এটা তো আমার জ্ঞান নেই। হ্যাঁ, এই জন্য কাণ্ডজ্ঞানহীন লোক যারা, তারা এইরকম না জেনে ফট করে মন্তব্য করে বা এরকম ঠাট্টা বিদ্রুবাদী করে, এতে তাদের সর্বনাশই হয়, এতে কোনোদিন তাদের মঙ্গল হয় না। এই জন্য জানা দরকার, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যখন জমালয়ে পেটনের ওপর পেটন পড়বে, ছাল ছাড়িয়ে নেবে, সেই দিন বুঝতে পারবে যে বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তোমার পাকা ধানে বাঁশও দেয়নি আর তোমার চালের পুঁইশাক কেটে চচ্চড়ি করেও খায়নি। তাহলে তুমি জোর করে রাস্তা দিয়ে বৈষ্ণব যাচ্ছিল, তুমি টোন কেটে তোমার সর্বনাশ তুমি করেছো। যে যার গর্ত সেই তার খুলে, কেউ কারোর গর্ত খুলে দেয় না। ভগবানের প্রতিনিধি, ভগবানের নিজজন হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণুর ভক্ত যিনি, বিষ্ণুর উপাসক যিনি, তিনি বৈষ্ণব। তাহলে বিষ্ণুকে যদি কেউ উপাসনা করে থাকে তাহলে সে অন্যায় কাজ করেছে, ভালো করে বুঝুন। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণুর উপাসনা করেন বলে তিনি বৈষ্ণব। তাহলে বিষ্ণু খুব খারাপ লোক, তার সেবা পূজা করছে বলে অন্যায় কাজ করেছে। কি মানুষ নিজের চরিত্রের কথাটা একবার ভাবছে না, নিজে কত ভুল পথে চলছে, তার অস্তিত্ব নেই, সে কদিন এসেছে, কি জন্য এসেছে, কদিন থাকবো বলে এসেছে, সে কিছু বলতে পারে। যদি জিজ্ঞাসা করে বলুন তো হুয়ারিও আপনি কে, আপনি বলবেন আমার বাবার নাম অমুক, আমার গ্রামের নাম অমুক, আমার থানা অমুক, শাস্ত্র বলছি তুমি মিথ্যাবাদী, তুমি এখানে ছিলে না, তোমার বয়স কত বলে? ৬০। বলে ৬১ আগে, ৬১ বছর আগে তুমি কোথায় ছিল বলতে পারবেন? আপনি পারবেন বলতে? পারবেন না। বলুন কতদিন থাকবো বলে এসেছেন বলুন, জানেন? জানেন না। এরপরে শাস্ত্র বলছে যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্বচ, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত, মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত, তাহলে মরে যাওয়ার পর ফের জন্ম হবে। বলুন আপনার কি জন্ম হবে বলতে পারবেন? বলতে পারবেন না। তাহলে কোন ঘরে জন্ম হবে, কার কাছে জন্ম হবে, কি কাওড়া হবে, কি মুচি হবে, কি বাগদি হবে, কি ইঁদুর হবে, কি বাঁদর হবে, কি টিকটি হবে, কি সাপ হবে, কি ব্যাং হবে, কি দেবতা হবে, কিছু জানে? তাহলে জন্মটা হবে কিভাবে? যেমন কর্মটি এখানে করে গেলাম সেই কর্ম অনুসারে আমার আবার জন্মগ্রহণ। তাহলে কর্মটা এখানে ভালো করার দরকার আছে না নি? এই জন্য সাধুরা ভালো কর্ম করার পরামর্শ দিচ্ছে, সাধুরা বদমাইশ। হ্যাঁ, আর সমাজের লোকগুলো মাছ মাংস খাবার প্ররোচনা দিচ্ছে, হ্যাঁ অন্যায় কাজ করার প্রবণতা দিচ্ছে। আজকের এই বাড়িতে, আজকের এই বাড়িতে একটা চৌত্রের কাজ চলছে, কি কার এই যে যা চৈত্র তার নাম কি? হরে কৃষ্ণ। সুখদেব দা শাশুড়ির নাম কি? কৌশল্যা নস্কর। কৌশল্যা নস্করের আজকের আত্মার কল্যাণার্থে কৌশল্যা নস্করের চার চারটা মেয়ে আজকের এই বাড়িতে একসঙ্গে বৈষ্ণব পুরোহিত দিয়ে মন্ত্র উচ্চারণ করে তার মায়ের আত্মার শান্তি কামনা করছে, ভালো করে বুঝুন। যদি এই বাড়ির যে ছেলে দেবা অর্থাৎ দেবাশিস নাতি, হ্যাঁ
তার এবং তার কাকা বাবারা সবাই মিলে প্ল্যান করে কি করেছে, না বৈষ্ণব দ্বারা আমার দিদিমার কাজটা করানো হোক, বৈষ্ণব ভগবানের প্রসাদ তার দিয়ে তার উৎসবটা করা হোক। যদি এরা বৈষ্ণবের সঙ্গে যুক্ত না থাকতো তাহলে এই বাড়িতে আজকের মাছ মাংস মুরগি কাটার হুর চলত, কতগুলো মাছের বলি হয়ে যেত, কতগুলো মুরগির প্রাণ চলে যেত তার কল্পনারতে, ঠিক না ভুল? তাহলে বিভৎস কাণ্ড কারখানা চলতো, পাপের আখড়া চলতো এই বাড়িতে। আজকের বৈষ্ণবের সঙ্গে যুক্ত থাকার জন্য, তারা তার আত্মার প্রকৃত কল্যাণ করবার জন্য আজকের এই বাড়িতে বৈষ্ণবের বলছে যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বলে আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন, কোনদিন কোনো কাজ সফল হয় না। যেখানে যে যজ্ঞে বৈষ্ণব আসে না, যে যজ্ঞে বৈষ্ণব দ্বারা মন্ত্র উচ্চারণ হয় না, ঘুরিয়ে দাও যে যজ্ঞে বৈষ্ণবের সমাগম হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের আরাধনা হয় না, সে যজ্ঞ সম্পূর্ণ বৃথা। হ্যাঁ, বলছে গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, দেখুন কত সুন্দর সুন্দর কথা বলছে গীতাতে পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছে, যজ্ঞার্থাৎ কর্মণঃ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনঃ। কি কথা বলছে, যজ্ঞার্থাৎ কর্মণঃ, যজ্ঞার্থাৎ কর্মণঃ, সকলে আমার দিকে তাকান যজ্ঞার্থাৎ কর্মণঃ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটুখানি অন্য মানুষ করলে আর বুঝতে পারবেন না, আস্তে আস্তে, যজ্ঞার্থাৎ কর্মণঃ, এই শব্দটার মানে আগে শুনুন, সবাই আপনারা বলুন যজ্ঞার্থাৎ, বলুন সবাই বলুন যজ্ঞার্থাৎ কর্মণঃ, কর্মণঃ যজ্ঞার্থাৎ কর্মণঃ মানে কি হলো, যজ্ঞ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো যজ্ঞ, ভগবানের আর এক নাম কি যজ্ঞ। তো বলছে যজ্ঞার্থাৎ, যজ্ঞের অর্থে কর্মণঃ, অর্থাৎ ভগবানের বিধিবিধানের জন্য কর্ম করা, যজ্ঞার্থাৎ কর্মণঃ, তাহলে ভগবানের প্রীতি সাধন করবার জন্য কর্ম করা। আজকের কৌশল্যা নস্করের আত্মার কল্যাণার্থে শ্রাদ্ধের আয়োজন, সত্য না মিথ্যা? কার কল্যাণের জন্য? কৌশল্যার আত্মার কল্যাণ, যার আত্মকল্যাণের জন্য অনুষ্ঠান করা হচ্ছে, তার আত্মার কল্যাণ যদি না হয় তাহলে অনুষ্ঠানটা সাকসেসফুল, ভালো করে বুঝুন, যার আত্মার কল্যাণের জন্য অনুষ্ঠান করা হচ্ছে, তার আত্মার কল্যাণ যদি না হয় অনুষ্ঠান সাকসেসফুল, তাহলে পণ্ডশ্রম, তাহলে সাধ্য কথার অর্থ কি, শ্রদ্ধায় সাধ্য, শ্রদ্ধা আছে বলে তাই সাধ্য করছি, সে মরে গেছে আর তার পুড়ে দিস ফেলে দিস ঝামেলা চুকে গেছে, যদি না আবার করি কেউ আমার মুন্ডু কেটে নেবে কি, তাহলে সাধ্য কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা সাধ্য। এই সাধ্য অনুষ্ঠানটি তখনই সাকসেসফুল হবে যদি এই সাধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র প্রীতি লাভ করেন, যদি তার সুখের জন্য কোনো ব্যবস্থা থাকে। গীতাতে ভগবান হচ্ছে যজ্ঞার্থাৎ কর্মণঃ, এই যে কর্মকাণ্ড চলছে, এত রান্না চলছে, এই সমস্ত মন্ত্র পড়া চলছে, বাজারহাট চলছে, ছুটোছুটি দৌড়োদৌড়ি চলছে, পাঠ কীর্তন, এসব কর্মযজ্ঞ চলছে না চলছে না, কার জন্য বল, যজ্ঞার্থাৎ কার জন্য, ভগবানের জন্য, অন্যত্র যদি ভগবানের জন্য না হয় তাকে সেখানে বলছে ব্যবহার শব্দটা ব্যবহার করছে অন্যত্র, অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন, অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন, যদি ভগবানের প্রীতির উদ্দেশ্যে না হয়ে নিজেদের সুখের জন্য হয় তাহলে সঙ্গে সঙ্গে কর্মের বন্ধন তৈরি হবে। এই বাড়িতে বৈষ্ণব যদি না আসতো, হ্যাঁ, এই বাড়িতে যদি বৈষ্ণব না শুভগমন না হতো তাহলে একটু আগে আমি বলেছি এখানে কতগুলো প্রাণ হত্যা করা হতো, বলি দেয়া হতো, হতো কি না? হ্যাঁ, এখানে চা চলতো, এখানে বিড়ি চলতো, এখানে প্রয়োজন হলে জামাইরা নিয়ে বাসবাগানে গিয়ে দু চারটে বোতলের টিম মেরে দিয়ে আসতো আড়ালে গিয়ে, শ্বশুর শাশুড়ির সামনে খাবে, হ্যাঁ,
বাঁশবাগানে গিয়ে আড়ালে চারটে বোতল মেরে দিয়ে চলে আসতো। হ্যাঁ, তাহলে এখানে সেই অনুষ্ঠান এটা, কিন্তু আজকের কি বিধির বিধান! হ্যাঁ, আজ বৈষ্ণবরা প্রবেশ করার ফলে সেখানে কোনো অশুদ্ধতা নেই, সেখানে কোনো পাপের কোনো স্থান রইল না। অথচ যা ভোগ রান্না হচ্ছে, এ রান্না হয়ে সবার প্রথম কার ভোগ লাগবে? ভগবানের ভোগ লাগবে। যদি এখানে মাছ মাংস রান্না হতো, ভগবানের ভোগ লাগানো যেত? তাহলে যজ্ঞ, যজ্ঞ মানে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের আরেক নাম কি? যজ্ঞ। তাহলে যজ্ঞ যদি ভগবান শ্রীকৃষ্ণ হন, যজ্ঞার্থাৎ কর্ম নহ, যজ্ঞের জন্য কর্ম, অর্থাৎ কৃষ্ণের জন্য কর্ম, সেই কর্মগুলো যদি কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণের সুখের জন্য ব্যয় না হলো, তাহলে এই যজ্ঞ সম্পূর্ণ পণ্ডশ্রম বৃথা। কি আজ বৈষ্ণব মন্ত্র বলছে, এই যে চারজন মেয়ে, অর্থাৎ কৌশল্যা যে চারটে মেয়ে কপালে তিলক করে বসেছে না, বসেনি, বসেছ তো? শাস্ত্র বলছে, ঊর্ধ্ব পুণ্যং বিনাকৃতং, ধ্যান যজ্ঞ তপস্যা পূজা পাঠ মন্ত্র সব জলাঞ্জলি হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, ঊর্ধ্ব পুণ্যং বিনাকৃতং। মানে কি? কপালে যদি তিলক না থাকে, যদি ওই ঠাকুর মশার সামনে বসে মন্ত্র বলে, ওর সব মন্ত্র সব নিষ্ফল হয়ে যাবে। এই জন্য ঊর্ধ্বপূর্ণ বিনা কোনো কাজ সফল নয়। ভগবানের মন্ত্র উচ্চারণ করলে ভগবান তার কপালটা দেখবে, আরে কপাল তো শ্মশান। ভগবান তার কি দেখবে? কপালটা দেখবে। হ্যাঁ, কপাল যদি শ্মশান হয়, সেই শ্মশান অপবিত্র, সেখানে কোনো শুভ কাজ হয় না। শ্মশানে শুভ কাজ হয়? হ্যাঁ, তাহলে যার দেহ শ্মশান হয়ে রয়েছে, সেখানে কোনো শুভ কাজ হবে না। তাহলে কপালটাকে আগে কি বানাতে হবে? ভগবানের মন্দির বানাতে হবে, দাদর সঙ্গে তিলক দিয়ে ভগবানের মন্দির বানাতে হবে, বডিটাকে পুরো মন্দির তৈরি করতে হবে। সেই জন্য গুরুদেব কীর্তনে কি বলেন? এ হরি মন্দির ঢাকা যে প্রদীপে, দেখিলে নয়ন নজুল আয় রে, এ হরি মন্দির দেখিলে নয়ন নজুল আয় রে, এ হরি মন্দির ঢাকা যে প্রদীপে, দেখিলে নয়ন নজুল আয় রে, এ হরি মন্দির প্রদীপে, দেখিলে নয়ন নজুল তার। এখানে মহাজন কি বলছে, কি কথা বললেন? এ হরি মন্দির ঢাকা যে প্রদীপে, তাহলে দেহটা কিসের মন্দির? হরির মন্দির। দেহটা কি মন্দির? কিন্তু সেই অপূর্ব দেহটাকে আমরা কি বানিয়ে রেখেছি? মন্দির বানিয়ে রেখেছি। আমরা সমাজের মানুষ এখান থেকে সব কি প্রবেশ করাই? অমেধ্য কুমেধ্য প্রবেশ করাই। মন্দিরের মধ্যে যদি ঝাড়ু না দেওয়া হয়, মন্দিরের জানলা দিয়ে, মন্দিরের ফাঁক দিয়ে যদি আরশোলা, ইঁদুর,
টিকটিকি বাসা করে, সেখানে যদি মাকড়সা জাল বনে, সেখানে যদি জানলা দিয়ে যদি শুকনো পাতা ঘুরে পড়ে, কাঁটা কাঁকড় সমস্ত নানা রকম পড়ে, সে মন্দিরটা কি কেউ ভালো চোখে দেখবে? ওইখানে ভগবান বিরাজ করবে? তাহলে আমাদের এই কানের মধ্যে দিয়ে, চোখের মধ্যে দিয়ে, গালের মধ্যে দিয়ে সমস্ত নোংরা প্রবেশ করছে তো দিন রাত, কি ঠিক কি না? তাহলে এখন এই দেহটাকে, দেহরূপ মন্দিরটাকে যদি শুদ্ধ রাখতে হয় তাহলে এটাকে কি যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই মুখ দিয়ে আমি আর কোনোদিন নোংরা প্রবেশ করাবো না, আমার বডিটাকে শুদ্ধ করতে হবে। কানের মধ্যে দিয়ে আমি এখন আর নোংরা কথা শুনবো না, এখন কি কথা শুনবো? ভগবানের কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো। হ্যাঁ, আর চোখ দিয়ে কি দেখবো? কুজিনিস আর টিভি আর দেখবো না, কুজিনিস দেখবো না। এবার যা দেখবো শুধু ভগবানের অপরূপ মূর্তি দেখবো, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব ধাম দর্শন করবো, ভগবানকে দর্শন করবো। এই জন্য অনেক জায়গায় আপনারা দেখবেন মন্দিরের সামনে, অনেক নাট্য মন্দিরের সামনে তিনটে বাঁদর রাখা আছে, তিনটে বাঁদর গেটের মুখে একদম মন্দিরে ঢোকার আগে তিনটে বাঁদর রাখা আছে, আর তিনটে বাঁদরের তিন রকম ছবি করা আছে, ভালো করে শুনবেন। একটা বাঁদর, প্রথম বাঁদরটা দুটো হাত দিয়ে মুখ চেপে ধরে আছে, একটা বাঁদর দুটো হাত দিয়ে কি করে আছে, মুখ চেপে ধরে আছে। দ্বিতীয় বাঁদরটা তার দুটো হাত দিয়ে দুটো কান চেপে ধরে আছে। হ্যাঁ, আর তারপরে তৃতীয় বাঁদরটা দুটো হাত দিয়ে দুটো চোখ চেপে ধরে আছে। হ্যাঁ, তাহলে তিনটে বাঁদর কি বলছে বলুন তো? ওই মন্দিরের গেটের সামনে তিনটে বাঁদরকে ওইভাবে করে রেখেছে, ওরা কি বলছে? মানে সকলকার সাবধান করে দিচ্ছে, যদি তুমি ভগবানকে ভালোবাসো তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করো কুকথা বলবো না, কুজিনিস খাবো না। এ শিক্ষা দিচ্ছে প্রথম বাঁদর, কি শিক্ষা দিচ্ছে? কু নোংরা জিনিসের মধ্যে আর প্রবেশ করাবো না, প্রসাদ ছাড়া অন্য কিছু খাবো না, আর কোনো কুকথা বলবো না, প্রথম বাঁদর সিগনাল। দ্বিতীয় বাঁদর কি বললো? দ্বিতীয় বাঁদর কি বলছে? আর কুকথা কুকথা আর শুনবো না। হ্যাঁ, যদি শুনতে হয় তাহলে কৃষ্ণ কথা শুনবো। আর চোখ দু, তৃতীয় বাঁদর চোখে দুটো হাত দিয়ে কি বলছে? হ্যাঁ, বাইরের কোনো কুজিনিস আমি আর দেখবো না। সেই জন্য মহাতার কি করবে? সেই জন্য মহাজন বলছে, হরি কথা কও হরি গুণ গাও, হরি নাম রচে সদা মত হরি হরি গুণ গাও হরি নাম রচে সদা মত হরি কথা কও হরি গুণ গাও হরি নাম রচে সদা মত হরি কথা তাহলে এখানে মহাজন কি বলছে? হরি কথা কও হরি গুণ গাও, হরি কথা কও হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য গীতি যেন গেও না। তাহলে সারাদিন এখন কীর্তনের বইটা কি করব? একটা কীর্তনে দু লাইন মুখস্থ করে সারাদিন গুনগুন করে ওটাই গাইতে থাকবো, কারো দেখাবো না, কারো আমি দেখাতে চাই না, আমি ভিতর থেকে আমি তৈরি হতে চাই, দু লাইন কীর্তন মুখস্থ করবো, মনে মনে ওইটা সারাদিন প্র্যাকটিস করবো, ওই দু লাইন মুখস্থ হয়ে গেলে তারপরের দু লাইন ফের মুখস্থ করবো, ওই দু লাইন মুখস্থ গেলে তারপরের দিন মুখস্থ করবো। কেন? এটাই আমার ঊর্ধ্বগতি শুরু হয়ে গেল। মহাপ্রভু বলে গেলেন কীর্তনীয় সদা হরি, মহাপ্রভু কি শেখালেন? কীর্তনীয় সদা হরি। তাহলে তুমি হাতে কাম করো আর মুখে যেন তোমার সর্বদাই নাম থাকে, যদি কীর্তন না মুখস্থ থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র গাও, তুমি কীর্তনের মধ্যে থাকো তাহলে তুমি বাঁচবে, না তো তোমার বাঁচানোর আর কোনো রাস্তা
খোলা নেই। এই জন্য পরমেশ্বর ভগবানের সমস্ত কিছু জানার একমাত্র পাত্র বা স্থান হচ্ছে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তদের কাছে যতক্ষণ না যাব, সাধুর কাছে যতক্ষণ না যাব, ভগবান সম্বন্ধে আমাদের কোনো সঠিক ধারণা লাভ হবে না। ভগবান রয়েছেন, ভগবান ছিলেন, ভগবান সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে লালন পালন করছেন, আমাদেরকে দেখভাল করছেন, কিন্তু আমরা সেই ভগবানকে বুঝতে পারছি না। কেন? মায়ার প্রভাবে, মায়ার প্রভাবের দ্বারা আমরা ভগবানকে বুঝতে পারছি না। ভগবানের দর্শন নাই বা হোক তাতে কোনো দুঃখ নেই। যারা যারা মনে মনে করছে, অনেকে বলে ও প্রভু ও প্রভু তোমরা তো হরি হরি করে বেড়াচ্ছ অনেকদিন, এত বছর ধরে তোমরা হরি হরি, তোমার হরি কি দেখেছো? আমাদের প্রশ্ন প্রশ্ন করে অনেকে, প্রশ্ন কিরকম, ভালো না খারাপ? এ কৌতূহল হওয়াটা ভালো না খারাপ? বলো প্রভু তোমরা তো অনেকদিন হরি হরি করে বেড়াচ্ছ সব, তা তোমরা হরি হরি করে বেড়াচ্ছ, কোনো হরি দেখেছো কোনোদিন? হ্যাঁ আরে হ্যাঁ, আমরা রোজ দেখি ভগবানকে, আমরা রোজ দেখি, প্রতি মুহূর্তে দেখি, প্রতিক্ষণে দেখি। বলছি সে কি বলে? হ্যাঁ বলে দেখাতে পারবে? বলে হ্যাঁ কেন দেখাতে পারবো, আমি ডেলি যখন দেখি তোমার দেখাতে পারবো কি? দেখবার ইচ্ছা আছে? হ্যাঁ যার যার হরি ভজ, হরি দেখার ইচ্ছা আছে তার তারা আমার সঙ্গে যেতে হবে। তবে হ্যাঁ তুমি হরি দেখবে আমি যা বলবো তাই করতে হবে, কি ঠিক কি না? হ্যাঁ ভগবানকে দেখায় কে? গুরুদেব। ভগবানকে কে দেখাতে পারে? একমাত্র তাহলে গুরুর কথা অক্ষরে কে পালন করলে তো ভগবান দেখতে হবে, কি ঠিক কি না? ভগবানকে দেখতে গেলে গুরুর কথা পালন করতে হবে না? হবে না। আর তুমি যদি আমার দ্বারায় ভগবান দেখতে চাও তাহলে আমি যা বলো তোমার তাই করতে হবে। হ্যাঁ বলে ঠিক আছে তাই হবে, তাও চলো তাহলে এক্ষুনি তোমার এই মুহূর্তে আমি তোমার ভগবান দেখাবই, দেখাবো। হ্যাঁ এই মুহূর্তে তোমার ভগবান দেখাবো। তো এরকম আমাদের বরপুকুর সানেঘাটে নিয়ে আর জলে নামাচ্ছি, তো বলছে জলের ভেতরে যাচ্ছে কেন? আরে জলের ভেতরে ভগবান আছে দেখবে, চলো ভগবান জলের ভেতরে আছে। বলে সে কি জলের ভেতরে? বলে হ্যাঁ, তো আমি এক কোমর জলে নেমেছি, হ্যাঁ আরও এক কোমর জলে নেমেছি, আর ভগবান দেখবে তাকে ডুব মেরে না, ডুব মেলে স্নান টান না করলে কি করে ভগবান দেখবে? আগে শুদ্ধ হতে হবে, তারপর তো ভগবান দেখ। তা যেই ডুব মেরেছে আর ঠুঁটিটা জলের ভেতর চেপে ধরে আছে, বুঝলে কি না? যেই ডুব মেরেছে আর ঠুঁটিটা জলের ভেতর চেপে ধরে আছে, ও তো ডুম না হাটফাট ফাট করতে, এবার তো উঠবে না, উঠলে তো পরক তুলবে, বুঝলে কি না? তো যেই আমি তো অনুমান করে নিয়েছি যে কতক্ষণ থাকতে পারে একটা দম, তা এইবার যখন খুব ছটফট ছটফট করছে আমি বুঝতে পেরেছি আর পটল তুলবে, আর যেই ঘাটটা ছেড়ে দিয়েছি হুরুস করে জালুতে, সব কিছু রূপে ভগবান বিরাজমান রয়েছে সংসারে। কথাটা বুঝলেন কিনা? তাহলে ভগবান নিঃশ্বাস রূপে, এক মিনিট যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমাদের শরীরে প্রাণ থাকবে না। ভগবান বলছে রসঅপসুকন্ত প্রভাস্মি সূর্যয় প্রণবসর্ব বেদি শব্দক্ষে পৌরুষ, খুলন শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান বলে দিয়েছেন। হ্যাঁ রসঅপসুকন্ত, আমরা বিজ্ঞানে পড়েছি জলই জীবন, কি জলের আরেক নাম কি? জীবন। পড়েছি না পড়িনি? তো ভগবান কৃষ্ণ বলছে আপনারা কে কে কেন জল না খেয়ে বাঁচতে পারবেন বলুন তো? জল না খেয়ে কে বাঁচতে পারবেন? কেউ পারবে না। ভগবান কৃষ্ণ গীতাতে কি বলছেন দেখুন, রসঅপসুকন্ত হে কুন্তিপুত্র অর্জুন, আমি হচ্ছি জলের রস, অর্থাৎ ওই জলটাই আমি। তাহলে জলটাকে স্রোতটা কোথা থেকে বলা হলো আগে বলুন, কোথা থেকে বলা হলো? গীতা থেকে। তাহলে গীতাটা কার মুখের বাণী? ভগবান কৃষ্ণের বাণী। আমি বাড়িতে কোনোদিন পড়ে এটা শুনতে পেতাম যদি সাধু সঙ্গে না আসতাম, কোনোদিন শুনতে পেতাম? তাহলে সাধু সঙ্গের কি মহিমা একটু দেখুন। সাধু সঙ্গে যদি কেউ দুটো কথা হৃদয় কেঁদে নিয়ে ঘরে যেতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে। তাহলে রসহ অপসু কৌন্তেও, কৌন্তে মানে হে কুন্তিপুত্র অর্জুন শুনে রাখো, আমি ওই জলের রস, অর্থাৎ জলটাই আমি। তাহলে জলকে কৃষ্ণ। তাহলে প্রত্যেকবারে জলের গ্লাস সামনে খেতে আনলে নির্লজ্জ বিহার মতো আমরা জলটা খেয়ে নিই, যার জল তাকে আমরা নিবেদনও করি না, ঠিক না ভুল? তাহলে এটা চুরি করে খাওয়া নয়? যার জিনিস তাকে না বলে নেওয়াটা কি চুরি করা না? চুরি করা নয়। তাহলে জলটা খেতে গেলেও তাকে বলে খেতে হবে, অন্ন খেতে গেলে গালে তুলতে হলো তাকে বলে খেতে হবে, তাকে দিয়ে খেতে হবে। আমরা সব চোর, সমাজের মানুষ সব চোর, চুরি করে খাচ্ছি। কারণ সম্পত্তির মালিক কে? তুমি কি মালিক নয়? তোমার বাবা মালিক না, তোমার ঠাকুরদা মালিক না, তোমার চোদ্দ পুরুষ কেউ মালিক নয়। সব ল্যাংটো এসেছে, সব ঘাট ধরে এক এক করে বের করে দিয়েছে ভগবান, দেয় নাই। তাহলে মালিক কে? একমাত্র ভগবান। তাহলে সম্পত্তি যদি ভগবান মালিক হয় তাহলে খাওয়ার মালিক কে? ভগবান। তাহলে ভগবানের দাস রূপে, চাকর রূপে তুমি যদি মালিকের গরু চড়াও তাহলে তুমি দুটো পুষ্টি ভাত বা দুটো ভাত খাওয়ার তোমার কি অধিকার আছে। কিন্তু তার মানে এই নয় মালিকের ভাতের হাঁড়ি বা তার চাল গোলা সব তোমার,
গরু চড়ালে পুষ্টি ভাত খাবে এটা ঠিক, কিন্তু ওই রাখালের ওই জমিদার বাড়ির সমস্ত সম্পত্তির মালিক না, চাকর সম্পত্তির মালিক সে দুটো খেতে মারতে মারতে পড়তে পারে, কিন্তু সে আমার বলতে পারে না। আমার বলাটা হচ্ছে অন্যায়, কারণ তুমি ল্যাংটো এসেছিলে, যাবার দিনে তোমাকে ল্যাংটো করে পাঠানো হবে। তুমি কোন লজ্জায় বলছো যে আমার সত্য না মিথ্যা? এই চরম সত্যের মুখোমুখি যেদিন দাঁড়াতে পারবে সেই দিন জানবে যে আমার জীবনে পায়ের তলায় মাটি, এরকম চরম সত্যের মুখে যেতে হবে। ওই বাড়ির মালিক কৃষ্ণ আমাদের কদিন থাকতে দিয়েছে তাই আমরা আছি, এইরকম ভাবে যদি কেউ ভাবতে শেখে তবে ভগবানের কথা, তবে ভগবান তার প্রতি কৃপা বরবশ হবে, নতুবা সব বেকার, সব বেকার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও সব জ্ঞান দিয়ে দিয়েছে, আবার ভগবান কৃষ্ণ অর্জুনকে নিষেধ করে দিয়েছে, সব আমার সন্তান হলেও অর্জুন মনে রাখবে আমার এই কথা সকলকার বলবে না। হ্যাঁ, ইদন্তে নতপস্কায় ন ভক্তায় কদাচনম ন চ অসুস্থ সবে বাচ্চং ন চ মাং যজ্ঞ সুয়তি। ভগবান কৃষ্ণ কি কথা বলছেন শুনুন ভালো করে, বলছে অর্জুন আমি যে কথাগুলো জ্ঞানের কথাগুলো এই ধর্মের কথাগুলো আজকে এখানে কিসের কথা, যা কথা হচ্ছে কার কথা? সব ভগবানের কথা। এই কথাগুলো ভগবান কাদের শেখাবার জন্য আলোচনা করেছেন? মানুষের জন্য। আজকের আমরা যেখানে জন্মগ্রহণ করি না কেন, অল্প দিন হলো, একদিন হলো শোনার সৌভাগ্য পেয়েছি, এটা আমাদের ভাগ্য না ভাগ্য? ভাগ্য তো, তাহলে একদিন হলেও শোনার সৌভাগ্য পেয়েছি, একদিন হলেও। ভগবান কৃষ্ণ কি বলছেন দেখুন, এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। এই পিছনে কারা কথা বলে, এই বাচ্চারা কি বলছে শোনো, বলছে কি অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলছেন সকলে শুনুন, ইদন্তে ন অতপস্কায় ন ভক্তায় কদাচন ন চ অসুস্থ সবে বাচ্চং ন চ মাং যো অভ্যসুয়তি। কৃষ্ণ কি কথা বলছেন, বলছে অর্জুন চার ধরনের ব্যক্তি সমাজে আছে, তুমি খবরদার এদের কাছে কিন্তু এই আমার এই ভক্তির কথা, এই গুপ্ত কথা তুমি বলবে না। কি আশ্চর্য ঘটনা দেখুন, সকলে কান দিন। চার ধরনের ব্যক্তির কাছে আমার এই কথা কোনোদিন বলবে না। তা যে চার ধরনের ব্যক্তির কাছে ভগবান বলতে নিষেধ করছে তারা সমাজে বাস করে না করে না? তাহলে এই সমাজে তারা বাস করে, অথচ ভগবান গীতা উপদেশ তাদের জন্য দিয়ে যাচ্ছে, আবার বলছে চার ধরনের লোক জানো না জানে না শোনে, ও তো শুনতে হবে না। বলে কেন, ধান তো জমি তো ছড়ালেই তবে তো ফসল হবে, কিন্তু ভুল করে কি কোনো চাষি ধান টানে বাক্সা ঘাসের মধ্যে ছড়িয়ে দিয়ে আসবে? কি চাষির কি কাজ হবে জমিটা তৈরি না করে রেডি না করে বাক্সা ঘাসের মধ্যে ধান ছড়িয়ে দিয়ে আসা? বলুন আপনার উত্তর দিন, ঠিক হবে না। তাহলে চাষির কাজ ভালো জমি তৈরি করে শস্য ফেলা, আগড়া জমিতে বা বাক্সা ঘাসের চটিতে ধান ফেলে দিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। এটা যেমন চাষির পক্ষে উপযুক্ত সিদ্ধান্ত, জমি তৈরি করে তবে ফেলবো, জমি তৈরি হওয়ার আগে যেন না পড়ে, ঠিক না ভুল? ভগবান এইরকম বলছে, সমাজে বহু প্রকারের মানুষ রয়েছে, বহু প্রকারের নোংরা মনোবৃত্তির মানুষ রয়েছে, নোংরা মনোবৃত্তির অনেক মানুষ রয়েছে যাদের কাছে যেন এ কথা পৌঁছে না যায়, অর্থাৎ বাক্সা জমিতে যেন ধান না পড়ে। ভগবান ঠিক বলছে না ভুল বলছে? সিদ্ধান্ত ঠিক আছে, এখন সেই চার ধরনের লোককে চিনতে হবে, না হলে তো ভুল করে বলে ফেলবো, চিনতে হবে না, হবে না? এই শ্লোকের মধ্যে সেই জাদুটা রয়েছে, কারা কারা অন্য মানুষকে থাকবেন এইবার থাকুন, কারা কারা এবারে ওই দিকে তাকাবেন, গোয়ালার দিকে, হাঁড়ির দিকে, কারো শাড়ির দিকে, গাড়ির দিকে এবার তাকান, যাদের নিতান্ত কপাল পড়া তারা এবার অন্যদিকে তাকাবে, কারা কারা চারজন তাদের বলতে নিষেধ করেছে কৃষ্ণ, সেই চারজনের নাম জানা দরকার আছে না নেই? এই সমাজে সেই সব লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, বলছে ইদন্তে ন তপস্কায়, ইদন্তে, ইদন মানে এতক্ষণ ধরে যা গুপ্ত কথাগুলো বলে আসলাম, ইদন্তে মানে তোমাকে, তোমাকে এতক্ষণ ধরে যে গুপ্ত কথাগুলো বলে আসলাম, ন তপস্কায় অর্থাৎ কোনো আচার অনুষ্ঠানহীন ব্যক্তিকে বলবে না। এক নম্বর মনে রাখুন, ফের জিজ্ঞাসা করবে এক্ষুনি, কোনো আচার অনুষ্ঠানহীন ব্যক্তিকে বলবে না। এক নম্বর, যে জীবনে কোনো আচার অনুষ্ঠান করে না এইরকম ব্যক্তিকে কোনোদিন এই কথা বলতে যাবে না অর্জুন,
ন অভক্তায় ও কদাচন, দু নম্বর ন অভক্তায় ও কদাচন, অভক্তকে কোনোদিন বলবে না। অভক্ত কি? অভক্ত কাকে বলেছেন ভগবান কৃষ্ণ? যে গোবিন্দকে ভালোবাসে না সে অভক্ত, যে কৃষ্ণকে ভালোবাসে না সে অভক্ত। ঠিক না ভুল? বোঝা গেল কথাটি? ন অভক্তায় ও কদাচন, কদাচন মানে কখনো না। তাহলে কটা হলো? দুটো হলো, মনে রাখবেন। এক্ষুনি জিজ্ঞাসা করো ফের, ন চ অসুস্র সবে বাচ্চং, যে আমার কথা শুনতে চায় না তাকে বলবেন। কটা হলো? ন চ মাং যো অবশ্য কি, যে আমার সচ্চিদানন্দ ঘনমূর্তি দিবজি মুরলীধারী শ্যাম সুন্দর রূপের নিন্দা করে তাকে কোনোদিন আমার কথা বলবে না। গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হ্যাঁ, তাহলে চার ধরনের ব্যক্তি কি কি মনে আছে? হ্যাঁ, একবার সব ভুলিয়ে গেছে মনে হয়। তাহলে এক নম্বর, আমি চারটে আরবার বলে দিচ্ছি, আচার অনুষ্ঠানহীন ব্যক্তিকে বলবে না, অভক্তকে বলবে না, যে আমার কথা শুনতে চায় না তাকে বলবে না, আর যে আমার দ্বিভুজ মুরলীধারী রূপের নিন্দা করে তাকে কোনোদিন এই কথা বলবে না। যদি বলো তাহলে তোমার লস। হ্যাঁ, কারণ সেই ব্যক্তি কি হবে, তার মঙ্গল না হয়ে তার অমঙ্গল উৎপাদন হবে, তার মঙ্গল না হয়ে অমঙ্গল উৎপাদন হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলছে, বলে কিরকম ভাব? একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে যে তাহলে ভগবানের কথা তাহলে সকলের জন্য নয়, একটা ভুল ধারণা তৈরি হতে পারে অনেকের। কেন নয়, কী জন্য নয়, ডিটেলস ঢেলে ঢেলে ব্যাখ্যা হচ্ছে, ঠিক কি না? ঠিক কি না? আপনাকে যদি দুধ খাওয়ানো যায় আপনার শরীরে কী বাড়বে বলুন তো? প্রতিদিন যদি আপনাকে এক সেট করে দুধ খাওয়ানো যায় আপনার শরীরে কী বাড়বে? শক্তি বাড়বে, তেজ বাড়বে, বাড়বে না? একটা কালকে উঠে সাপকে ডেলি যদি এক লিটার করে দুধ খাওয়ানো যায় কী বাড়বে? একটা কালকে উঠে সাপকে ডেলি যদি এক লিটার করে দুধ খাওয়ানো যায় তার কি হবে? যত তার শরীর হৃষ্টপুষ্ট হবে তার বিশের শরীর ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এত সোজা জিনিস নয়। তাহলে একজন ভালো মানুষকে যদি ডেলি দুধ খাওয়ানো যায় তার শরীরে বৃদ্ধি পাবে, বল বৃদ্ধি পাবে। একজন কালকে উঠে সাপকে যদি দুধ খাওয়ানো যায় বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি বৃদ্ধি পাবে? বিষ বৃদ্ধি পাবে। এই জন্য মূর্খ এবং ক্রোধী ব্যক্তিকে কখনো ভগবানের কথা উপদেশ করা উচিত না, শাস্ত্রে নিষেধ আছে। তার শাস্ত্রের কথা কাদের উপদেশ করা উচিত নয়? মূর্খ ক্রোধী ব্যক্তিকে। হ্যাঁ, শাস্ত্রের কথা উপদেশ করা উচিত নয়, কারণ মূর্খ লোককে যদি ভগবান উপদেশ করবে তো তার ক্রোধ আরো বেড়ে যাবে। বেড়ে যাবে না? যাবে না। ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে তার বিষ বাড়ে, তার উপকার থেকে অপকার বেশি হয়। এই জন্য ভগবান চার ধরনের ব্যক্তির কথা শাস্ত্রে নিষেধ করেছে। এই জন্য বুঝতে পারছেন, এই যদি ফর্মুলা হয় তাহলে আজকের আমরা যারা এখানে এই বাড়ির মধ্যে জড় হয়েছি ভগবানের কথা শ্রবণ করবার জন্য, তুলনামূলক হারে আমাদের ভাগ্যটা অনেক বড় আছে না নেই? বিচার হচ্ছে না মনে মনে? তুলনামূলক হারে আমরা অনেক বড় ভাগ্যবান ভাগ্যবতী আজকের এই ঈশ্বর ভৃগুবধ মণ্ডলের বাসভবনের মধ্যে, যে আমরা সমবেত হয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারলাম, এটা আমাদের অনেক বড় সৌভাগ্যের পরিচয়। সত্য না মিথ্যা? এই জিনিসগুলো আমাদের জানার দরকার, শেখার দরকার, বোঝার দরকার। সেই জন্য একমাত্র একচ্ছত্র সম্রাট পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তার আর এক নাম অসবর্ধ, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই। এই জন্য আমরা একটু আগে শুনে এসেছি ভগবান বিষ্ণু কৃষ্ণের আজ্ঞা আজ্ঞাবাহী। বিষ্ণু আর কৃষ্ণ একই তত্ত্ব, তথাপি বিষ্ণু কৃষ্ণের আজ্ঞা পালন করেন, কি এটা জানা দরকার আছে না নেই? এখন বিষ্ণু হচ্ছে ষাট গুণে পূর্ণ আর কৃষ্ণ হচ্ছে চৌষট্টি গুণে পূর্ণ। বিষ্ণুটাকে না কৃষ্ণের অংশ, ভালো করে জেনে রাখুন বিষ্ণু আর কৃষ্ণের তফাৎটা কি। কারণ তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। শুনে আসিনি? তাহলে বিষ্ণু কার অংশ?
ভগবান কৃষ্ণের অংশ। তাহলে কৃষ্ণের অনেকের সমাজের মানুষের ভ্রম কোথায়, ভুল কোথায়? কৃষ্ণের দুটো হাত আর নারায়ণের শঙ্খচক্র কথা হতো চারটে হাত, মানে নারায়ণ বড় কৃষ্ণ ছোট। এ গুলিয়ে তাল যাও সমাজের মানুষ করছে না, করছে না? গুলিয়ে তাল যাও করে দিচ্ছে সমাজের মানুষ, কি ঠিক কি না? এই জন্য এ ঠিক কিরকম সিদ্ধান্ত জানো, ঠিক কিরকম সিদ্ধান্ত বলছে? অনেকে বলে জানিস, যা না দেখবো নিজ নয়নে বিশ্বাস করবো না গুরুর বচনে, এরকম লোক আছে না নেই? তা আপনারা বলুন তো, আপনার চোখের উপরে এত ভরসা, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে? আপনার চোখ তো খুব দামি চোখ, এখন উত্তর দিন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে? হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আপনি এখানে বসে বসে কি দেখছেন? পৃথিবী চুপচাপ দাঁড়িয়ে আছে, সূর্য বেটা পূর্ব দিক থেকে ঘুরছে আর পশ্চিম দিকে প্রতিদিন ঘুরছে, আবার সেই পরের দিন পূর্ব দিক থেকে ঘুরছে। তাহলে ওই বেটা ঘুরে ঘুরে মরছে আর পৃথিবী বেটা দাঁড়িয়ে আছে, আপনি কি দেখছেন? এখন পরীক্ষার খাতায় যদি ছাত্র লেখে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে ও পাঁচ নাম্বার পাবে না বড় গোল্লাটা পাবে? কেন? না না, আমি চোখের সামনে দেখছি সূর্য চলে যাচ্ছে আর পৃথিবী দাঁড়িয়ে আছে, কি ঠিক কি না? এই রকম দর্শন যদি হয় তাহলে মৃত্যু, ঠিক যেমন নারায়ণের চারটে হাত আর কৃষ্ণের দুটো হাত, মানে নারায়ণ বড় আর কৃষ্ণ ছোট, এই রকম যেমন দুর্বুদ্ধি, ঠিক এটাও সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এটা এরকম দুর্বুদ্ধি গৌরবমানন্দ। এই জন্য তত্ত্ব আর তথ্য দুটো এক জিনিস নয়, তত্ত্ব মানে সত্য অনুসন্ধান। সত্য অনুসন্ধান যদি করতে হয় তাহলে আগে সাধুর পিছনে লাইন দিতে হবে, সাধু ব্যতীত কেউ সত্যের সন্ধান দিতে পারে না। সারা জগতের লোক অসত্য অভিনিবেশে মজে রয়েছে, আর তাদের সঙ্গ করলে তুমি অসত্য অভিনিবেশে প্রবেশ করে মায়ার দ্বারা আক্রান্ত হয়ে, কলির দ্বারা আক্রান্ত হয়ে তুমি অধঃপতিত হবে, তুমি নরকগামী হবে, কোটি কোটি জনম তোমার এই মায়ার সংসারে পড়ে থাকতে হবে। আর সাধুর সঙ্গ করলে, সাধুর দর্শন করলে, সাধুর কাছে কথা শুনলে ভগবানের সেই অমৃতময় গোলকবাণী শুনতে 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 তোমার চেতনা শুদ্ধ হয়ে যাবে, চেতনা জাগ্রত হয়ে যাবে। তখন মনে হবে কি, সারা সংসার চলে যাক, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সাধিতে, বিশ্ব সংসার আমি কারোর কথা শুনবো না, এসেছি একা, যাবার দিনে যাবো সেই একা, কৈফাত যখন জমের দুয়ারে দাঁড়িয়ে দিতে হবে সেদিন ময়দানে, ময়দানে দাঁড়িয়ে কৈফাত দিতে হবে আমার একার। অতএব যদি থাকে কাজ তো সকাল সকাল সাজ, আর হাতে সময় নেই, যে কোনো মুহূর্তে আমার প্রাণ বিসর্জন হয়ে যাবে, হরিভজন না করে চলে গেলে আবার এই মা সংসারে ফের ফিরে আসতে হবে, সেই জন্য হরিভজন করবই করব, এই প্রতিজ্ঞা করে জীবনের আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত সাধুসঙ্গ হরি কীর্তন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, গৌর প্রেমানন্দে হরি হরি। এইখানে আজকের, হ্যাঁ, চার পাদ আর তিন পাদ, মোটামুটি টোটাল চার পাদ বিভূতি, অশোক এক পাদ, অভয় এক পাদ, অমৃত এক পাদ, আর মায়ার সংসার এক পাদ। তাহলে মায়ার সংসার হচ্ছে, এই মায়ার বিভূতি হচ্ছে এক পাদ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহামায়া দুর্গা দেবীর দ্বারা সৃষ্টি করলেন কৃষ্ণের এক পাদ বিভূতি। আর অশোক অর্থাৎ সেই চিন্ময় জগতে কোনোদিন কোনো শোক নাই, এ সংসারে সব শোকে ভরা, এ সংসার কিসে ভরা? শোকে ভরা। ভগবানের আর এক পাদ বিভূতি অভয়, সে ধামে সে জগতে কোনো ভয় বলে কোনো কিছু নেই, এ জগতে কি আছে? মুহুর্মুহু ভয় আছে। আর অমৃত, সেখানে শুধু অমৃত, সুধা সুধা সুধা, আর এখানে শুধু বিষের জ্বালা, বিষের জ্বালা, বিষের জ্বালা। কথাটি বোঝা গেল? এই অশোক এক পাদ, অভয় এক পাদ, অমৃত এক পাদ, এই তিন পাদ বিভূতি হচ্ছে চিন্ময় জগৎ, আর এক পাদ বিভূতি হচ্ছে মায়ার জগৎ, এই টোটাল চার পাদ বিভূতি। অর্থাৎ এই চার পাদ বিভূতির মধ্যে মায়ার বিভূতিটা হচ্ছে জেলখানা, এই তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, মায়া কারাগার সৃষ্টি করেছে কাদের জন্য? দুষ্ট লোকগুলো, যারা কৃষ্ণকে ভজন করবে না তারা এই জগতে বন্দী থাকবে, আর যারা কৃষ্ণকে ভজন করবে এই মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তারা ভগবানের ধামে চলে যাবে, গৌর প্রেমানন্দে। বোঝা গেল না? গেল না? আর কি প্রশ্ন ছেড়ে গেছে বলুন? মায়ার জগৎ হচ্ছে এক পাদ বিভূতি, মায়ার টোটাল মায়ার জগৎ হচ্ছে এক পাদ বিভূতি, আর চিন্ময় জগৎ আছে তিন পাদ বিভূতি, বুঝা পাচ্ছে? তাহলে মায়ার জগতে এক পাদ বিভূতি যদি অনন্ত কোটি, যার সীমা নেই,
তাহলে তিন পাদবীতির সীমা কি করে থাকতে পারে? সেটা উদাহরণ দিয়েছিলাম কি দিয়ে, মায়ার জেলখানাগুলো সব টোটাল জায়গা কত, আর জেলখানার বাইরে যতটা জায়গা সেটা কত, একটা বোঝবার সুবিধার্থে উদাহরণটা দেওয়া হয়েছে। তাহলে আইডিয়া ক্লিয়ার হয়েছে? তাহলে সব যদি জেলখানা শূন্য হয়ে সব ছাড়া পেয়ে বেরিয়ে যায়, বাইরে গিয়ে বাস করে, জায়গার সংকুলন হবে, জায়গা কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, বরং জায়গা আরো দেদার পড়ে থাকবে। গৌর বিমানন্দে। অথচ তাও আবার শুনেছি যে সেই জেলখানা কোনোদিন খালি হবে না, কন্টিনিউ জীব বদমাইশি করবে, জেলখানায় প্রবেশ করবে। আর যারা জেলখানায় ঢুকে সংশোধনাগার, এই জন্য এখন জেলখানাকে জেলখানা বলা হয় না, এখন জেলখানাকে বলা হয় সংশোধনাগার। কি, ওর ভিতরে ঢুকে সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, ছেড়ে দেওয়া হবে, হ্যাঁ, চরিত্র সংশোধন করে নাও। এই জন্য এই মায়ের জেলখানাকে বলা হয় কি, সংশোধনগার। এই জন্য কৃষ্ণ বারবার জগতে অবতীর্ণ হয়ে এই লীলা বিলাস করে যান, নাম ধাম রূপ গুণ লীলা রেখে যান। আমরা আজকে সেইগুলো চর্চা করছি বলে আজকের আমাদের উদ্ধারের দরজা খুলছে। যদি কৃষ্ণ না আসতো, যদি গৌর না হইতো, তবে কি হইতো, কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আর আমরা কেউ কোনোদিন জানতেও পারতাম না, শিখতে পারতাম না, হরিভজনও করতে পারতাম না, পালাবার দরজাও খুঁজে পেতাম না। জেলখানার একটা রাস্তা পেয়ে গেছি, যে হরিভজন করবে সে পালাবে, যে হরিভজন করবে সে পালাবে, যে হরিভজন করবে সে পালাবে, যে হরিভজন করবে না সে মায়ের জেলখানায় অনন্ত কোটি কাল আটকে পড়ে থাকে। গৌর প্রেমানন্দে হরি। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম থাক। আবার যদি ভগবানের করুণা হয় আবার আমরা ভগবানের কথা শ্রবণ করবো। একটা কীর্তন হবে, একটা গুরুদেবের কীর্তন হোক তাহলে। হরি হরি বল, কি কীর্তন হবে? এইটা ভলুমটা বড় বৃদ্ধি আছে। হরি বল, কোন কীর্তনটা হবে? গোরামর সদয় সম্পদ লোকে বলে তিহন গৌর গোপাল, গৌর গোপাল গোরামর 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 সদয় সম্পদ গৌর গোপাল,
মহামন্ত্র ওদের কীর্তনটা করতে বলছে একটু।